এই যে এস সমান ভি আই যখন করব তখন আই এর কনজুগেট নিতে হবে, হুম হুম আবার এস সমান যখন আমি ভি স্কোয়ার করব তখন জেড এর কনজুগেট নিতে হবে, হ্যাঁ, মানে কিন্তু টোটাল তো এস কনজুগেট নিতে হবে না? সমান যখন না না শুধুমাত্র জেড এর, আচ্ছা, এস শুধুমাত্র জিরো সমান অ্যাঙ্গেল যখন, চেঞ্জ করবো। হ্যাঁ এস সমান যখন এই রকম নিব এইখানে কোনো কনজুগেট হবে না, ও এইটা আচ্ছা, কনজুগেট ছাড়া, কিন্তু এই দুই জায়গায় কনজুগেট নিতে হবে। এটা আপনি কেন ভাই এসি কনজুগেট কাস্টম কত নেই নম্বর ভিডিওতে আছে? আমি নাম্বার মনে না, তবে এগুলো অবশ্যই আমি বলছি কেন কনজুগেট নেই। কেন বিষয় হচ্ছে এস এর যে মান এটা এই দুজনের মানের গুণফলে পাওয়া যায়, রাইট? হ্যাঁ, এস এর যে অ্যাঙ্গেল লজিক কি বলে, সেই অ্যাঙ্গেলটা কিভাবে পাবো, থেটা ভি মাইনাস থেটা আই করে পাবো, ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু কনজুগেট সরি কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি কি বলে, যে দুইটা নাম্বার যদি গুণ করি এদের অ্যাঙ্গেল যোগ হয়ে যায়। আমি যদি কনজুগেটটা না নিতাম তাহলে কি এস এর অ্যাঙ্গেল যেরকম আসার কথা এরকম আসতো? ও নাস্তো না, আমি আগেই কনজুগেট করে দিচ্ছি, মানে আয়ের কারেন্ট আগেই নেগেটিভ করে দিচ্ছি। এবার আপনি একটা পজিটিভ সংখ্যা আর নেগেটিভ সংখ্যা যোগ করেন, বাই ডিফল্ট তারা বিয়োগ হয়ে যাবে, কথা বুঝছেন? আমি যেটা বললাম এটা কি বুঝতে পারছেন? ভাইয়া বুঝছি, ভাইয়া বুঝছি, মানে হচ্ছে আপনি, আমরা আমরা কি জানি ভাই, অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে কনজুগেট যেসব জায়গায় হবে সেসব জায়গায় চেঞ্জ করবো, অন্য কোন জায়গায় হলে চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে শুধু আমার সূত্রেই চেঞ্জ হবে, যে ভিআই কনজুগেট অথবা ভি স্কোয়ার বাই জেড কনজুগেট, এই দুইটার ক্ষেত্রে চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাই, আমি একটু অসুস্থ ছিলাম তো, আর সেজন্য ভাই আমি দুইটা এক দুইটা রেকর্ডিং ক্লাস দেখতে পারিনি। তো ভাই, ওই যে আমি যে অঙ্কটা দিয়েছিলাম ভাই, ওখানে ওই যে গত ক্লাসে, মানে গত বুধবার রাতে যে আপনাকে ছবিটা দিলাম ভাই, ওই যে 100 KVA যেটা ভাই, ওটা তো MVA দেওয়া ছিল না ভাই, সেটাকে আমি MVA বানিয়ে করছি ভাই, যখন আপনি যেমন বলছিলেন যে 1000 KVA সমান সমান 1 MVA, হ্যাঁ, অথবা বানা যে অঙ্কটা করছিলাম ভাই, সেক্ষেত্রে তোমার অঙ্কটা মিলেনি ভাই, আপনি বলছিলেন অঙ্কটা একটু দেখে দিবেন। কোনটা কোনটা? এই যে ভাই মেসেঞ্জারে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাকে আচ্ছা পাঠান। একটু ভাই, ভাই আমার নেট চলে গেছিল ভাই, মানে পরেরটা ভাই দেখতে পারিনি, লাস্টে টাই স্কোয়ার বাই জেড, এই জিনিসটা যা বলতো। ওই তো দেখো যেটা বললাম যে আমাদের আসলে এস এর অ্যাঙ্গেলটা হইতে হবে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, কিন্তু হ্যাঁ দুইটা নাম্বার গুণ করলে এটা হয় না, কারণ গুণ করলে কমপ্লেক্স নাম্বারে অ্যাঙ্গেল যোগ হয়, এই কারণে যা হয়, আগেই আমরা আয়ের অ্যাঙ্গেল নেগেটিভ করে ফেলি, এবার যোগ করলেও এটা বাই ডিফল্ট বিয়োগই হয়ে যায়। আচ্ছা আচ্ছা এটাতে আপনার ভাই হচ্ছে আমি আনসার ফরওয়ার্ড, মেলে নাই তাই তো? হ্যাঁ আমি পাইছি, এটাতে অ্যান্সার মেলে নাই তাই তো? এখানে একটু আপনি আমার ছবি নেক্সট ছবি দেখেন ভাই, একটু আমি একটু ভাই করছি, একটু যে পাশে দেখতেন ভাই, এখানে হচ্ছে ভাই একটু আমার পড়া দেখেন তো ভাই, এখন হচ্ছে যে এখানে তো ওইভাবে কিছু বলা নেই ভাই। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে যে আমি তো ভাই যে বেস কেভিএ 66 মানে কেভি এবং বেসিক ফাইনাল অ্যান্সার ধরে কত নিয়েছি, আসতেছে, বইতে কত ফাইনাল আসছে? স্যার তো ভাই বইতে আস একটু ভাই, একটু আপনি কি বের করছেন? আচ্ছা সমস্যা না, আমি এটা আবার করে দেখতেছি, দেন মিলাই দেখি কি অবস্থা। অ্যান্সার হচ্ছে যেটা শর্ট সার্কিট কারেন্ট সেটা আসতেছে হচ্ছে 608.03। আচ্ছা আপনি কি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন? হোয়াটসঅ্যাপে কানেক্ট? হ্যাঁ ভাই, হোয়াটসঅ্যাপে কানেক্ট আসছি ভাই, মনে তাহলে হয় এই ছবিটা একটু হোয়াটসঅ্যাপে পাঠান, আমি এখানে নিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা ভাই। আপনি পাঠায় রাখেন, আমি এই যে এই ম্যাথটা নিয়ে আলোচনা করি, এটা মেবি একজন দিছিল যে মেলে নাই, তো দেখি যে আসলে কি আসে, আর আপনি এটা হোয়াটসঅ্যাপে পাঠায় রাখেন। আচ্ছা ভাই, আমি করেছি ভাই, জাস্ট আপনি ভুলটা ধরাই দিয়েন, তাইলে বাকিটা করে নেবেন ভাই, সমস্যা নাই, সব করা সেই সংখ্যাটা দেখেন ভাই একটু।
আচ্ছা ঠিক আছে, রনি ভাই, রনি ভাই, রনি ভাই এখানে ছবিটা ভাই আচ্ছা এটা একটু দেখি যে এটাতে কি সমস্যা। একজন বললো যে এটা নাকি মেলে নাই বইয়ের সাথে আনসার। তো দেখেন কি বলছিলাম আমি শর্টে বলি, যেহেতু এর কাহিনী অলরেডি আমি লাস্ট ক্লাসে বলেই দিছি। বিষয়টা ছিল এরকম, আমরা বলছিলাম যে ফল্ট যদি হয় সেখানে যতগুলো রোটেটিং ডিভাইস কানেক্টেড আছে এরা ফল্টে আসলে কন্ট্রিবিউশন করছে। নর্মালি যেমন এইরকম টাইপের লোড যদি হয় ও আসলে ফল্টে কন্ট্রিবিউশন করবে। আমরা যখন এরকম সিচুয়েশন পাবো যে ফল্ট হয়ে গেছে এইখানে, তার মানে এই লাইনটা টোটালি বাদ, আমার বাকিগুলো আসলে থাকবে এইটা থাকবে। তাহলে আমরা যদি এটা আঁকাই, আমি একবারে থেভেনিন আঁকালাম, যেহেতু এগুলো অলরেডি অনেকবার আলোচনা করে ফেলছি। থেভেনিন সার্কিট আঁকালে কি হবে, যে এইটা আমরা আঁকালাম, এই যে এইটার জন্য এটা, এই যে এই সেই পি পয়েন্ট এটা, তার মানে এখান থেকে একটা ট্রান্সফরমার এটা এরকম আসবে। দেন এইখানে ফল্ট হয়েছে, যেহেতু আমাদের জেড এফ বিষয়ে কিছু বলে নাই, তাহলে আমরা কি করবো একটা ভিএফ নিয়ে, যেটা আসলে আই এম। দেন এই যে এখানে আর একটা দেনা এরকম দিলাম, এই যে এই একটা এখানে নিব, এইখানে আর এই চিত্র কিন্তু আমাদের শেষ। এখন বাকিটা জাস্ট মান বসায় ক্যালকুলেশন করতে হবে। এবার আসি, আমাদের কি কোনো বেস ধরতে বলছে? ম্যাক্সিমাম শর্ট সার্কিট এম্পিয়ার উইথ সুইচ সার্কিট ব্রেকার অন দা আউটপুট সাইড অফ দ্য ট্রান্সফরমার হ্যাভ টু বি। এবার আমরা আসি, যেহেতু আমাদের কোনো বলে নাই, আমরা নিজেদের মতো করে বেস ধরে, তাহলে এখানে দেখতেছি 15 15 8, তার মানে অবশ্যই আমাদের জন্য সবচেয়ে ভালো উপায় কি, 15 MVA কে বেজ ধরে দেওয়া, যেহেতু এটা 5, এই টোটালি এই সব মিল। তাহলে আমরা ধরে নিলাম বেজ MVA হচ্ছে 15। ভোল্টেজ ধরা লাগবে, ভোল্টেজ কিন্তু আমাদের এখানে কোথাও দেখেন নাই, কিছুই বলে নাই, কত কেভি টেভি এসব কিছু বলে নাই। যেহেতু বলে নাই, আমরা রেটেড একটা ভ্যালু ধরে নিলাম বা একটা কল্পনা করে নিলেই চলতেছে, এক্সট্রা না নিলেও চলবে, কারণ সবার ভোল্টেজ সেম। যেহেতু আমাদের কিছুই বলে নাই, আমরা ধরে নিলাম যে কিছু না কিছু একটা ভোল্টেজ আছে যেটা সবার জন্য সেম, এখানে কোনো কিছুই বলে দেয় নাই আমাদের। তাহলে আমরা 15 MVA জন্য প্রত্যেকের ভ্যালু বসাই, তাহলে এ দেখেন মিলে গেছে 15 MVA। তাহলে 12% মানে যে 0.12 এখানে বসে যাবে, আবার এর সাথে মিলে গেছে যে 0.12 বসে যাবে, এটা 10 MV এর জন্য 15%, কিন্তু আমাদের তো 15 MV এর জন্য করা লাগবে। তাহলে নিউ ডিভাইডেড বাই ওল্ড ইনটু 15%, অথবা 0.15 বলতে পারি আমরা। তাহলে এটা করলে কত আসে, তাহলে এটা আসতেছে হচ্ছে 0.225। আর এটা কত, এটা হচ্ছে 8 MVA এর জন্য, তাহলে কত হবে, 8, সরি 8 না, নিউ হচ্ছে 15 ডিভাইডেড বাই 8 ইন্টু 0.1। আর এটা আসতেছে 0.1875। আর এটা আছে 5 MVA এর জন্য, 5 MVA মানে 15/5 ইন্টু 0.0। মানে 3 গুণ 0.0, তাহলে 0.1।
তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমাদের দেখেন এক্স টি বের করা লাগবে কত, এইটার সাথে এইটা সিরিজ, তার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ, মানে আমরা বলতে পারি বিষয়টা এরকম। এই পুরো জিনিসটার সাথে আবার যে 0.12 যোগ করলে যা আসে সেটা হচ্ছে আমাদের এক্স। কত যে 0.1875 যোগ 0.225, এইটার করব ইনভার্স, যোগ 0.12 ইনভার্স, যোগ 0.12 ইনভার্স, এই টোটালটার আবার ইনভার্স করবো, তার সাথে যোগ হবে 0.1। তাহলে ফাইনালে আসতেছে কত, 0.17238। আচ্ছা যেটা আছে সেটা লিখে রাখি, পরে ক্যালকুলেট করে 0.12। এত পারি। তাহলে আমরা যদি IF বের করি কত, এত বাই এক্সি, আর যদি SCMVA বের করি, যেহেতু এটা 1 পার ইউনিট, তাহলে এটা যা আসবে এটাও তাই আসবে। তাহলে এটা হয়ে যাবে কত, এই যে 5.8 পার ইউনিট। আর অ্যাকচুয়ালি যদি বলি তার সাথে গুণ করবো কত, আমরা 15 ধরে নিয়েছিলাম, 15 গুণ করে দিতে হবে, লাস্ট হচ্ছে 87.0। এদের আসতেছে হচ্ছে 119 সামথিং, 1 মিনিট। আমি দেখি যে এরা আসলে কোথায় ভুলটা করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলটা হয়েছে কোথায় খেয়াল করে দেখেন, এই যে ট্রান্সফরমারটা আছে না, এই ট্রান্সফরমার কিন্তু এইখানে, আর এরা প্যারালাল গেছে বইতে, এই ট্রান্সফরমারটাকে উপরে তুলে দিছে, যেই কারণে ওদের ভুল আসছে। তবে এটাই সঠিক, আমাকে যিনি দিছিলেন ওনারও মনে হয় 87 সামথিং আসছিল, এটাই হচ্ছে অ্যান্সার, বইতে ভুল আছে। এটা সবাই একটু ঠিক করে নিয়েন, ঠিক আমি এটা 17.13 বইতে, যেই কি বলবো এটাকে, এই যে আমাদের যে ডায়াগ্রামটা আঁকাইছে, রিয়াক্টেন্স ডায়াগ্রাম বা থেভেনিন যে ডায়াগ্রামটা আঁকাইছে, এই ডায়াগ্রামে আসলে ভুল করছে, এইটাকে উপরে তুলে দিছে, এটা আসলে ওইখানে হবে না, আমি যেভাবে আঁকাইছি এইভাবেই হবে এবং অ্যান্সার এরকমই আসবে। সবাই একটু ঠিক করে নিয়ে, ঠিক আমি এটা 17.13। ভাই প্রথম কার ট্রান্সফরমারটা কেন বাদ দিলাম? রোটেটিং ডিভাইস ফল্ট হইলে তো সব এইদিকে আসবে, সব এইদিকে আসবে, এইদিকে আসবে, এইদিকে কারেন্ট কেন যাবে, ফল্ট এখানে হয়েছে মানে সমস্ত কারেন্ট এর ভিতরে ফ্লো করা শুরু করবে, তো এইদিকে তো যাওয়ার কোনো প্রশ্ন হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে যদি কোনো মোটর থাকতো তাহলে এটাকে আমরা কান মানে ইউজ করতাম, যেখানে তো কোনো মোটর টোটর নাই, লোড, এজন্য এটাকে আমরা ইউজ করতাম, লোড বলতে স্ট্যাটিক লোড, কথা কি বুঝতে পারছেন? ও আচ্ছা জি, ওকে আচ্ছা, সিমেট্রিক্যাল ফল্ট নিয়ে আমার মনে হয় আর খুব বেশি আসলে আলোচনা করার দরকার নাই, তারপরে যদি কোনো প্রবলেম থাকে পাঠায়েন, ওটা নিয়ে আলোচনা করব। আমরা আপাতত
আনসিমেট্রিক্যাল ফল্ট শুরু করব, তবে আজকে আনসিমেট্রিক্যাল ফল্টের বেসিক যে জিনিসটা জানার দরকার সেটা আমরা জানবো, যেটা হচ্ছে শুরুর দিকে সবাই জিজ্ঞেস করছিলেন যে এগুলো কিভাবে হচ্ছে। আমরা কম্পোনেন্ট গুলা নাম শুনে আসি, সিমেট্রিক্যাল যে জিরো সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, এই জিনিসগুলা কি, কিভাবে এদের হিসাব কিতাব করা হয়, বা আনসিমেট্রিক্যাল ফল্টে আসলে এদের কিভাবে ইউজ করব সেটা আমাদের আসলে শিখতে হবে। আমরা এখন শিখবো হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। তো বিষয়টা খেয়াল করে দেখেন যে আমাদের যখন কোন একটা সিস্টেম থাকে, ধরেন ব্যালেন্স সিস্টেম, হঠাৎ করে ধরেন ফল্ট হলো, কিন্তু ফল্ট এমন ভাবে হলো যে ফল্টের পরেও সিস্টেমটা ব্যালেন্স, কেমন তিনটা ফেজে একসাথে ফল্ট হয়ে গেছে, অথবা যেই টাইপের ফল্ট হয়েছে তিনটাতেই হয়েছে, তাহলে এটা কিন্তু ব্যালেন্স ফল্ট বা সিমেট্রিক্যাল ফল্ট। কিন্তু কিছু ফল্ট থাকে যেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল, তিনটাতে একই ইফেক্ট ফেলে নাই, যেমন শুধু একটা ফেজ শর্ট হয়ে গেছে, অথবা দুইটা লাইন শর্ট হয়ে গেছে, অথবা তিনটা লাইনই শর্ট হয়ে গেছে, তাহলে এগুলো কিন্তু আলাদা আলাদা কেস। তাহলে আলাদা আলাদা যে কেস হচ্ছে এইগুলাকে আমরা আসলে সিমেট্রিক্যাল বলতে পারতেছি না, এগুলো সব আনসিমেট্রিক্যাল ফল্ট। এই কারণে আমাদের আসলে কম্পোনেন্ট গুলো শিখতে হয়, কেননা আমরা যখন কোনো একটা আনসিমেট্রিক্যাল সিস্টেম দেখবো ওইটা নিয়ে আসলে কোনো হিসাব কিতাব করতে পারবো না। এই জন্য আমাদের কাজ হচ্ছে একটা সিমেট্রিক্যাল সিস্টেমকে, মানে সরি একটা আনব্যালেন্স সিস্টেমকে কিভাবে ব্যালেন্স আকারে কল্পনা করা যায়। তো এইটা একটা বিজ্ঞানী কি করছিল, যে একটা আনব্যালেন্স সিস্টেমকে তিনটা আলাদা আলাদা সিকুয়েন্সে ভাগ করছিল, এবং সেই আলাদা আলাদা সিকুয়েন্স গুলো আবার ব্যালেন্স ছিল, ফলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে গেছে, হিসাব কিতাব সহজ হয়ে গেছে। বিষয়টা কেমন একটু বলি, মনে করেন আমাদের একটা সিস্টেম আছে এরকম, এটা ধরেন আমাদের এ বি সি, এটা ব্যালেন্স হইতে পারে আনব্যালেন্স হইতে পারে। তো ধরেন এদের মান আলাদা অথবা অ্যাঙ্গেল আলাদা, যে কোনো ভাবে হইলে কিন্তু এরা আনব্যালেন্স, আর সব যদি সেম মিলে যায়, যেমন এটা ধরেন 10 0 ডিগ্রি, 10 -120 ডিগ্রি, 10 +120 ডিগ্রি, তাহলে কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেল। কিন্তু এদের মানে হোক বা অ্যাঙ্গেলে হোক যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু এটা আনব্যালেন্স হবে। কেন আলাদা হবে, ওই যে বললাম একটা ব্যালেন্স সিস্টেম আছে, হঠাৎ করে ধরেন একটা ফেজ শর্ট হয়ে গেছে অথবা দুইটা লাইন শর্ট হয়ে গেছে, তাহলে এগুলো কিন্তু আনব্যালেন্স হয়ে গেল। তাহলে আনব্যালেন্স ফল্ট মানেই হচ্ছে ফল্ট হবার পরে আনব্যালেন্স হয়ে গেছে। সেইটাকে আমরা কিভাবে আসলে ব্যালেন্স সিস্টেম কল্পনা করে ক্যালকুলেশন করতে পারি, তাহলে যে কোনো একটা সিস্টেমকে আমরা আসলে তিনটা কম্পোনেন্টে ভাগ করে দিতে পারি। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স মানে হচ্ছে যেখানে আমাদের যে রোটরটা ঘুরবে, রোটর মানে ধরেন জেনারেটরের কথা বলি, জেনারেটরে আমরা ভোল্টেজ কিভাবে পাই, রোটরটা ঘুরে। জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপাল মোটামুটি সবারই জানা থাকা কথা, আমি ওইটা ডিটেলস যাচ্ছি না। তাহলে রোটরটা ঘুরে, আমরা যদি ক্লক ওয়াইজ রোটরটা ঘুরাই, ওই সময় যে আমরা ইএমএফটা পাচ্ছি ওই সিকোয়েন্সটাকে আমরা বলতেছি পজিটিভ সিকোয়েন্স। কিরকম হতে পারে পজিটিভ সিকোয়েন্স? পজিটিভ সিকোয়েন্স হবে যদি আমরা দেখি যে এ ফেজের পর, এবং যেহেতু এটা পজিটিভ সিকোয়েন্স আলাদা একটা জিনিস, এটা প্রকাশ করার জন্য আমরা এই পজিটিভ সিকোয়েন্স কে 1 দ্বারা, নেগেটিভ সিকোয়েন্স কে 2 দ্বারা এবং জিরো সিকোয়েন্স কে 0 দ্বারা প্রকাশ করি। মানে যত জায়গায় এই ভ্যালু গুলো থাকবে এইগুলো দেখে আমরা বুঝতেছি সেটা আসলে সেই সিকোয়েন্স বোঝাচ্ছে। তাহলে এবার একটু খেয়াল করেন যে আমরা বলতেছি পজিটিভ সিকোয়েন্স যেখানে ক্লক ওয়াইজ ঘুরতে থাকবে রোটরটা, তাহলে সেই মুহূর্তে যদি আমরা হিসাব করি প্রত্যেকটা ফেজের, এটা কিন্তু ভোল্টেজ কারেন্ট সবকিছুই হতে পারে। তো আমি যেটা ধর কারেন্ট দিয়ে দেখাচ্ছি ভোল্টেজ হতে পারে, তাহলে এইটা ধরেন আমাদের আই এ, যেহেতু এটা পজিটিভ সিকোয়েন্স এর মাথার উপরে একটা 1 দিয়ে ক্লক ওয়াইজ ঘোরা, মানে এটা আমাদের স্বাভাবিক যে ক্যালকুলেশন আমরা করে থাকি সেই, মানে এ ফেজ থেকে বি ফেজটা 130 ডিগ্রি লেখা, সেম ভাবে বি ফেজ থেকে সি ফেজটা 120 ডিগ্রি লেখা। তাহলে ক্লক ওয়াইজ যদি ঘুরে এটা হচ্ছে এইরকম অবস্থা, এটা এটা এটা, আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে, মানে রোটরটা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে
সেটা যে সিকোয়েন্স কে প্রকাশ করে সেটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। তাহলে সেটা কেমন হবে? সেটা হবে যে আমাদের প্রথমে যদি এ ফেজ থাকে বা এ সিকোয়েন্স থাকে, এর পরেরটা হবে হচ্ছে সি সিকোয়েন্স। নেগেটিভ আমরা জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে, অথবা ওই যে আমরা শিখছিলাম এবিসি আর এসিবি, সেটারই আসলে এটা আসলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সেটা কি আই এ ওয়ান সরি আই এ টু যদি এটা হয়, কারণ এটা নেগেটিভ সিকোয়েন্স কে টু দ্বারা প্রকাশ করে, 120 ডিগ্রি পরে গিয়ে কিন্তু আর আই বি পাবো না, আই সি পাবো, আর তার 120 ডিগ্রি পরে গিয়ে পাবো আই। আচ্ছা খেয়াল করে দেখেন এই ভ্যালু গুলো কি এটা ব্যালেন্স সিস্টেমের মতোই বিহেভ করতেছে না? এটা পজিটিভ সিকোয়েন্স, একটা ব্যালেন্স সিস্টেম। হ্যাঁ, যদিও এটা পজিটিভ সিকোয়েন্স বোঝাচ্ছে, এটা নেগেটিভ সিকোয়েন্স বোঝাচ্ছে, বাট এটা কিন্তু একটা ব্যালেন্স সিস্টেমের মতোই কাজ করছে। ব্যালেন্স সিস্টেমও কিন্তু ভাই এরকম আইসি চলে টা যাচ্ছে, এখানে আসলো কেন কোনটা এই যে নেগেটিভে? এটা নেগেটিভ সিকোয়েন্স, তাই ক্লকওয়াইজ যা ঘটবে নেগেটিভ সিকোয়েন্স অবশ্যই তার উল্টা ঘটবে না? তাহলে এখানে ও যদি এ বি সি হয় তাহলে এটা হবে এ সি বি, এসিবি, হ্যাঁ আর জিরো সিকোয়েন্স মানে প্রত্যেকটা সেম ফেজে থাকবে। মানে যদি এ ফেজ হয় এইরকম, বি ফেজ হবে এইরকম, সি ফেজ হবে এইরকম, মানে এটা যদি হয় আই এ জিরো, আই বি জিরো, আই সি জিরো, প্রত্যেকটা সেম ফেজে থাকে, এটা হচ্ছে আমাদের জিরো। তাহলে দেখেন আমাদের ধরে নিলাম যে এইটা একটা আনব্যালেন্স, কিন্তু এইটার যে কম্পোনেন্ট গুলো পাচ্ছি এগুলো কিন্তু সবাই ব্যালেন্স। পজিটিভ সিকোয়েন্স একটা ব্যালেন্স, নেগেটিভ সিকোয়েন্স একটা ব্যালেন্স, আর জিরো সিকোয়েন্স তো আমরা দেখতেই পাচ্ছি যে সেম ফেজ, মানে একটা ব্যালেন্সই হবে। এবার খেয়াল করে আমরা একটা যে কোনো সিকোয়েন্স, মানে এক কথায় যে কোনো একটা থ্রি ফেজ, সেটা ব্যালেন্স হতে পারে অথবা আনব্যালেন্স হতে পারে, সেটাকে ভেঙে এই তিনটা বানালাম। তার মানে এইটা এইটা এবং এইটা, এই তিনটা যদি যোগ করি তাহলে আবার কোনটাতে ব্যাক আসতে পারবো? অরিজিনালটাতে ব্যাক আসতে পারবো, এটাই সূত্র। আমরা হিসাব করব এইভাবে, দেন তিনটা যোগ করে অরিজিনালটা এনে অ্যান্সার করে দিই। কথা কি বুঝতে পারছেন? ভাই আর একবার একটু তিনটে সব করবো। তাহলে এইটাকে ভেঙে আমরা এই তিনটা সিকোয়েন্স বানাচ্ছি। এই যে এখানে একটা অরিজিনাল জিনিস ছিল এ বি সি, এরা ব্যালেন্সও হইতে পারে আবার আনব্যালেন্সও হইতে পারে। ব্যালেন্সের ক্ষেত্রে তো এসব অনেক করার বড় কোনো ধন্যবাদ। দরকারই নাই, কারণ ওইটা অলরেডি আমরা জানি যে খুব সহজে হিসাব করা যায়। আমরা এটা করতেছি কেন? আনব্যালেন্স কে হিসাব করার জন্য। তাহলে আনব্যালেন্সের জন্য যেহেতু এটাকে ভেঙে তিনটা বানাচ্ছি, তাহলে লজিক কি বলে এই তিনটাকে যোগ করলেও নিশ্চয়ই অরিজিনালটা ব্যাক পাবো? কথা কি বুঝতে পারছেন? ভাই একটা হ্যাঁ জি উদাহরণ ভাই, দিলে ভালো হবে, এইভাবে আসলে বুঝতেছি আপনার কথা, কিন্তু মানে না আমি যখন উদাহরণে প্র্যাকটিক্যালি যাবো, দেখবো। ডিরেক্ট আসলে উদাহরণে তো যাওয়া যাবে না, আগে এসব কিছু দেখাই নিয়ে তারপর উদাহরণে যাবো। এই কথাগুলো বুঝেন, এই কথাগুলো আস্তে আস্তে এই করলে রিলেট করতে পারবে, নাহলে হুট করে গেলে আসলে ওই শুধু সূত্র মুখস্থ করা। সিকোয়েন্স কি বুঝতে পারছেন? জি এবার ভাই জি আসি ভাই, তিনটাকে প্রত্যেকটা, পজিটিভটা হচ্ছে 120 করে, আর এটা হলো 120 নেগেটিভ উল্টা। হ্যাঁ জাস্ট উল্টা, অথবা যদি এখানে মনে রাখতে কষ্ট হয় আমরা মনে রাখবো এটা ওই যে আমরা থ্রি ফেজে যে এবিসি পড়ছিলাম এটা সেইটা, এসিবি পড়ছিলাম এটা সেইটা, যদি আমি বলতেছি না যে এটা এবিসি লিখবেন, মনে রাখার জন্য, মনে রাখার জন্য এটাকে এবিসি মনে রাখতে পারেন, এটাকে এসিবি মনে রাখতে পারেন, আর এটা তো সেম ফেজ, এটা তো বোঝাই যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ যাতে সহজে মুখস্থ বলেন বা মনে রাখতে পারেন সহজ। এবার আসি যে এইগুলাকে তো আমরা বুঝলাম ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করি। ম্যাথমেটিক্যালি আমরা দেখতেছি যে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে সবাই সেম ফেজে আছে, এর মানে হচ্ছে আই এ জিরো যা কথা, আই বি জিরো তাই, আইসি জিরো তাই, মানে এটা একদম মানে এবং অ্যাঙ্গেলে সমান, এটা আমরা মনে রাখবো। জিরো সিকোয়েন্সে তিনটা ভ্যালুই আসলে সমান, এতে হোক, বিতে হোক বা সিতে হোক।
আমি কারেন্ট দিয়ে প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা ভোল্টেজ এর জন্য কিন্তু একই সূত্র, আলাদা কোনো সূত্র না। ভাই, 0 সেকেন্ডে যদি কারেন্টের অ্যাঙ্গেল থাকে, তিনটার অ্যাঙ্গেলই সেম হবে। হ্যাঁ, যাই থাকুক, তিনটাতেই সেম। তো ইন রিয়েলিটি ভাই, তাহলে আমার যদি 0 সেকেন্ডে কোনো যদি একটা কোনো লোড চলে, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে হবে, কিরকম হবে? এগুলা কিন্তু কোনো লোড চলা জিনিস, এই টোটালটাই কল্পনা, এটা আমরা একটা জিনিস কল্পনা করে বানাচ্ছি। লোড তো চলবে অরিজিনাল সার্কিট, এখানে কেন লোড চলবে? তাহলে আমরা এটা শিখতেছি কেন? মানে এটা আমার উদ্দেশ্যটা কি? পজিটিভ শিখতেছি নেগেটিভ এই জিরো? কারণে, এখন বলেন যে আমরা ব্যালেন্স সিস্টেমে কি জানি, লাইন ভোল্টেজ ফেজের √3 গুণ, তারপরে প্রত্যেকটা 120 ডিগ্রি করে হ্যাঁ ল্যাগ হয়ে আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, আনব্যালেন্স সিস্টেমে এইটা কি কোনো লজিকে খাটবে? না আনব্যালেন্স তো খুব কম সময় থাকে একটা এবং ফেজ এটা তো শর্ট হয়ে গেছে, সিস্টেম চলতেছে, হুট করে একটা ফেজ শর্ট হয়ে গেছে, তাহলে এটাকে আর ব্যালেন্স আছে? আনব্যালেন্স না হয়ে গেছে। সিমেট্রিক্যালি যেরকম সুন্দর করে সার্কিটটাকে ফল্ট বের করলাম, এখন কি করব? এই যে একটা ফেজ যে শর্ট হয়ে গেল, এটাকে কিভাবে সার্কিট বানায় ক্যালকুলেশন করবো? কথা কি বুঝতে পারছেন? জি এটা আর করা যাবে না, এটা আনব্যালেন্স। একটা ফেজে হয়েছে, বাকি দুইটা ফেজে তো হয় নাই, তো আমি তো এখন আর পার ফেজ সার্কিট আকারে থেভেনিন বানায় ক্যালকুলেট করতে পারবো না। এখন আমি যে এইগুলা শিখতেছি যাতে ফল্টে এই ক্যালকুলেশন গুলোকে কাজে লাগাই আমি ফল্ট কারেন্ট বের করবো। কথা বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, আমাদের তো সিস্টেমের ম্যাক্সিমাম ফল্ট গুলোই তো আনব্যালেন্স হয়। সিস্টেমে আনব্যালেন্স হয়, করতেছেন কিন্তু আপনাকে তার জন্য ব্যালেন্স শিখতে হবে না? জি, মানে প্র্যাকটিক্যাল হিসাব কিতাব আলাদা, প্র্যাকটিক্যালি ব্যালেন্স কই আছে বলেন? মানে কোন জায়গায় প্র্যাকটিক্যালি আমরা ব্যালেন্স ব্যালেন্স কোথাও নাই। আছে কোথাও না? এটা তো শিখতে তো হবে। এখন আপনাকে যদি ডিরেক্টলি কেউ আনব্যালেন্স শেখায়, তাহলে তো মাথাটা তা উল্টা পাল্টাই যাবে। জি ভাই, বুঝতে আনব্যালেন্স পারছি। জানতে হলে আমাকে ব্যালেন্সের কনসেপ্টটা আসলে জানা লাগে। তাহলে আমরা জিরো সিকোয়েন্সে এটা, এবং এটা আমরা দেখবো ফল্টে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, তখন আরো জিনিসটা বোঝা যাবে যে এগুলার কাজ। তাহলে আমরা জিরো সিকোয়েন্সের কনভার্সন বুঝে ফেললাম যে কিভাবে কনভার্ট করব। সব সময় আমরা মনে রাখবো যে আমরা যে কোনো কিছুকে আই এ জিনিসে ভাঙায় নিয়ে চলে আসবো, এটা আস্তে আস্তে দেখবো। মানে তিনটাতে রাখবো না, আমরা সব কিছুকে এ তে নিয়ে চলে আসবো। তাহলে এবার পজিটিভ সিকোয়েন্সে আসি। আচ্ছা, পজিটিভ সিকোয়েন্সে আমরা দেখতেছি আই এ যেখানে থাকবে, আই বি তার থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে। হুম মানে কথার কথা, আমি যদি এরকম কল্পনা করি যে আই এ হচ্ছে 0 ডিগ্রিতে আছে, এটা আমি ধরে নিলাম যাতে বুঝতে পারি সব, তাহলে বলেন তো আই বি কোথায় থাকবে? সরি, এটা তো মাইনাস পজিটিভ, একশো মানে বিশ মাথার উপরে ওয়ান থাকবে, মাথার উপরে ওয়ান, মাথার উপরে ওয়ান থাকবে। তাহলে এটা কত হবে? মাইনাস 120। এই তো বুঝতে পারবে। সেম ভাবে বলেন আই সি কততে থাকবে? +120। অথবা -240, একই কথা। এভাবে ইচ্ছা করতো এটাতে আই সি। এই যে আমরা আলাদা আলাদা যে করতেছি, প্রবলেম হচ্ছে আমি যখন ক্যালকুলেশন করতে যাব জিনিসটা অনেক জটিল হয়ে যাবে। মানে আই এ করবো, আবার আই বি করবো, আবার আই সি করবো, এই জিনিসটা আমাদের জন্য একটু ঝামেলা দেবে। এই কারণে এই সিকোয়েন্সের ক্ষেত্রে আর একটা অপারেটর ইউজ করা হয়, যেটাকে আমরা এ অপারেটর হিসাবে চিনি। কোথাও কোথাও হয়তো আলফা থাকতে পারে, বাট আমি এ হিসাবে ইউজ করি। মানে আমরা বোঝার সুবিধাটা যাতে বারবার লেখা না লাগে, এজন্য এ এমন একটা অপারেটর আমরা কল্পনা করে নিচ্ছি, এইটা বলতেই বুঝাবো, যার মান হচ্ছে 1 এবং যার অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। মানে যে এই বিদঘুটে জিনিসটা যেখানে যেখানে ইউজ করার দরকার ইউজ না করে আমি এখন এর পরিবর্তে কত ইউজ করব, এ ইউজ করব। এবার এ কে যদি স্কোয়ার করি তাহলে কত আসে? এখানে প্রমাণ করা যায়, বাট আমি একবারে ক্যালকুলেটার দিয়ে করে দিচ্ছি, সহজে বুঝতে পারো। তাহলে এ মানে হচ্ছে কত? 120। এই হ্যাঁ, যাইতো, তাহলে একে যদি স্কোয়ার করে দিই কত আসে দেখেন? 1 মানে আর -120। তার মানে যেখানে ও যেখানে 1 আর -120 আছে, তার পরিবর্তে এখন আমি কাকে ইউজ করতে পারি? এস স্কয়ার এ স্কোয়ারকে। তাহলে সহজ হয়ে গেল যে এত এরকম একটা ঝামেলা না লিখে বুঝার জন্য আমি সহজে এ আর এ স্কোয়ার বসাই দিব। তাহলে দেখেন এই যে এখানে কি +120 -120 আছে না? জি
এই জায়গাগুলোতে আমি এখন কি করব, এই যে এ এস বসাই টা দিব, বসাবো, এ এ স্কোয়ার বসাবো। বসাই দিব, তাহলে আমার জন্য হিসাব নিকাশ আর একটু সহজ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এগুলো সব করার উদ্দেশ্য একটাই, যে আমরা হিসাব যেন সহজ করতে পারি। তাই যেহেতু এগুলো হচ্ছে আমরা কম্পোনেন্টে ভাঙাই ফেলছি, কম্পোনেন্টে ভাঙাই ফেলার মানেই হচ্ছে এখানে আর একটা কাহিনী ঘটে গেছে, সেটা হচ্ছে আমরা IB1 -120 ডিগ্রি না লিখে আমাদেরকে আসলে IA1 লিখতে হবে। কেন? কারণ IB1 IA1 থেকে 120 ডিগ্রি আসলে লেগে থাকে। ভাই সেম আরেকবার ভাবে বলেন। এই যে IB1 এই জিনিসটা হ্যাঁ আসলে কে, এ হচ্ছে IA1 থেকে 120 ডিগ্রি লেগে থাকে, হ্যাঁ IC1 IA1 থেকে -200 কি বলে 240 ডিগ্রি লেগে থাকে, অথবা আমরা বলতে পারি যে হচ্ছে যে IA1টা দুশো দিতে সরি 120 ডিগ্রি নিতে থাকে। মানে এখানে যে IB1 আমরা লিখলাম, এটা সবচেয়ে ভালোই হচ্ছে, এটাকে আমরা এইভাবে প্রকাশ করব যে IB1টা কি হ্যাঁ IA1-এর আইয়া এই যে -120 ডিগ্রি আছে, IB1 তো IB1-এর বুঝছি, -120 ডিগ্রিতে থাকতে পারে না, হ্যাঁ 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 ঠিক আছে বুঝছি, সবগুলো IA1 এই থাকে। হবে। তাহলে এইটাকে তো ভাঙাবো কি, এটা তো অরিজিনালি জিরোতেই আছে, কিন্তু বলেন তো এইটার পরিবর্তে কি আমি এইভাবে লিখে দিতে পারি না যে এইটা হচ্ছে, আচ্ছা আমি আর একটু লিখি, যেহেতু প্রথম প্রথম আমি ভেঙে ভেঙে লিখি। আচ্ছা IA1 এর সাথে কত গুণ আছে এখানে বলেন তো, এক গুণ আকারে আছে, একজন আছে, হ্যাঁ মানে আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে IA1 ইন্টু 1 মাইনাস, আর এই যে এই জিনিসটার পরিবর্তে কত বসানো যায়, এই স্কয়ার বসানো যায়, মানে এইটুকুর পরিবর্তে আমি বলে দিতে পারি যে জিনিসটা হবে এ স্কয়ার আই, তার মানে যেহেতু আমাদের কিছু হচ্ছে না, আই এ বসে দিতাম না। লাভ কি, লাভ হচ্ছে সবাইকে দেখেন আই এ তে নিয়ে যদি চলে আসতে পারি, সব সেম জিনিস চলে আসলো, ক্যালকুলেশন করা আমার জন্য সহজ হয়ে গেল, কমন নেওয়া বলেন যোগ বিয়োগ করা বলেন এক জিনিস হয়ে গেল না, IA1 IA1 হিসাবেই থাকলো, IB1 কেও IA1 হিসাবে লিখে ফেললাম, IC1 কে এখন কত লেখা যাবে, এত লিখে দেওয়া যাবে, মানে যে +120 ডিগ্রি মানে কত, শুধু এ, আর -120 ডিগ্রি মানে কত, এ স্কোয়ার, তাহলে হচ্ছে আই এ একটা হবে, তারপর এ স্কোয়ার আই এ, আর হচ্ছে এ আই এ। রাইট, তার মানে এই জিনিসটাকে আমরা এইভাবে মানে। এইবার বলেন তো সেম কনসেপ্টে যদি নেগেটিভ সিকুয়েন্সটা আমরা সূত্র বসাইতে চাই তাহলে কি হবে, এটাকে ধরেন মনে মনে আমরা 0 ডিগ্রি ধরে নিলাম, মানে হিসাবের সুবিধা, হ্যাঁ মানে IB2, এবার দেখেন আই এখানে এ, IB2 কয় আছে, 120 ডিগ্রিতে না, হ্যাঁ 120+, আর IC2টা -120। -120, তার মানে এইটাকে কত লেখা যায়, যে এটাতে প্লাস লেখা একশো যাবে বিশ হচ্ছে মানে হচ্ছে এ, এ, শুধু এ আই এ, আর এটা আই এইটাকে লেখা স্কয়ার, যাবে, আই স্কয়ার। দেখে কনভার্সন কিন্তু আমরা শিখে ফেললাম, এ প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ম্যাথ করতে গেলে কাজে লাগবে, কনভার্সন গুলাও কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে সব মিলায়ে সূত্র কি দাঁড়ালো, আমি একবার একটু সূত্রটা লিখি, যে IA0 সমান IB0 সমান IC0, সত্য, পজিটিভের ক্ষেত্রে IA0 তো থাকলোই, সরি IB1 IB1 আচ্ছা IA1, আর IB1 যেটা আছে সেটা কার সমান,
সেটা হচ্ছে এ স্কোয়ার আই এ ওয়ান এর সমান, আর আই সি ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এ আই ওয়ান এর সমান। ভাই এট লিস্ট আই এ ওয়ান আই বি ওয়ান, আই বি ওয়ানটা কোথায় আসলো? হ্যাঁ, তো এটা হচ্ছে এ বি সি, এ তো নিজেই নিজের সমান, এটা আর আমি কি বসাবো, এটা ও লিখতে হতো আচ্ছা আই ওয়ান বুঝছি, সমান আই ওয়ান, আপনি এটা ইয়া লেখার দিছেন, দরকার ফোন নেই। দিছেন, হ্যাঁ হ্যাঁ ফোন দিছেন, হ্যাঁ, আচ্ছা এটা এটা আলাদা আলাদা, এটা আলাদা হ্যাঁ জাস্ট হ্যাঁ হ্যাঁ পিক ঠিক আছে করার জন্য। ঠিক আছে। সেম ভাবে আই এ টু আর আই বি টু সমান কত? এ আই এ টু আর আই সি টু সমান কত? কথা বুঝতে পারছো? তাহলে এরা জিরো সিকুয়েন্স, পজিটিভ সিকুয়েন্স, নেগেটিভ সিকুয়েন্স। আই এ জিনিসটা কি বলেন তো, শুধু আই? আই হচ্ছে ওই যে অরিজিনাল যে সার্কিটের কথা বললাম, সেখানে তো একটা এ ফেজ বলে জিনিস আছে না, কথা বুঝতে পারছেন? জুয়াই আরেকবার মানে বলেন। আমরা যে অরিজিনাল সার্কিটের কথা বলতেছি, মানে যেটা আমাদের অ্যাকচুয়ালি হ্যাঁ সার্কিট, সেখানে তো এ হ্যাঁ ফেজ বলে একটা ফেজ আছে, হ্যাঁ আছে, সেটা বি এর সমান হোক, 120 ডিগ্রি লিড লাগ, যাই হোক না হোক, মানে আলাদা একটা ফেজ তো আছে, মানে হ্যাঁ তার যে অ্যাকচুয়াল কারেন্ট সেটাকে কি বলতেছি, আই। মানে যার এই যে এরকম এই 1 2 বা 0 এসব লেখা থাকবে না, সেটা মনে করতে হবে অরিজিনাল। তাহলে আই এ এটা কি জিনিস, অ্যাকচুয়াল ভ্যালু, এ ফেজের অ্যাকচুয়াল কারেন্ট, বুঝতে পারছেন? ওইটা আপনি প্রথমে লিখছিলেন, ওটা একটু মার্ক করেন তো পেজে যে, তাহলে একটু দেখলে কোনটা? সুবিধা হবে। ওই যে আইএ 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 সমান যেটা লিখলেন আর কি, এই যে হ্যাঁ নিচে আইএটা কই থেকে আসলো? হ্যাঁ আচ্ছা উপরে আচ্ছা, উপরে এই যে ও আচ্ছা ওইটা কথা বলতেছেন, অ্যাকচুয়াল কারেন্ট মানে বেস পার মিনিটে যেটা সেটা। অ্যাকচুয়াল কারেন্ট মানে হুম হুম বুঝছি, কম্পোনেন্ট না, তাহলে সেটা হচ্ছে কম্পোনেন্ট না। আই। হ্যাঁ আচ্ছা বলুন তো, এ ফেজ কে যে আমরা ভাঙালাম, ভাঙায় কয়টা কম্পোনেন্টে ভাগ করছি, তিনটা, কি কি? আই এ জিরো, পজিটিভ নেগেটিভ, আই এ আই ওয়ান, জিরো আই এ টু। আই ওয়ান আই টু। হ্যাঁ ওই যে কি বললাম যে একে ভাঙায় তিনটা বানাইছি, তার মানে ওই হ্যাঁ হ্যাঁ তিনটা মিলে আবার অরিজিনালটা তৈরি করতেছে, হ্যাঁ বুঝতে পারছি, প্রথম চিত্র দিয়ে দেখাই মানে দিচ্ছিল। আই এ জিরো আমরা যুক্ষ ভাবে হোক বের করব, আই এ ওয়ান আই এ যুক্ষ ওয়ান ভাবে হোক বের করব, আই এ টু আই যুক্ষ স্কোয়ার, ভাবে বের করব। এখন আমি যদি কোনো একটা সার্কিট থেকে এদেরকে বের করে ফেলতে পারি, আমি কি যোগ করে অরিজিনালটা বের করে ফেলতে পারবো না? পারবো পারবো এটাই হচ্ছে উদ্দেশ্য, কথা বুঝতে পারছেন? জি ভাই। এবার বলেন আই বি সমান কত? আই বি সমান ওই যে একই সেম, আই বি আই বি জিরো জিরো, আই বি ওয়ান আই বি টু। এবার একটা ঠান্ডা মাথায় ভাবেন, আমাদের কিন্তু আস্তে আস্তে সহজের দিকে যাচ্ছে। হ্যাঁ আমি এতক্ষণ ধরে যে এসব বিদঘুটে জিনিস করালাম কি জন্য, কারণ আমাদের টার্গেট আমরা সব কিছুকে ভাঙায় কিসে নিয়ে চলে আসব, আই বি তে চলে আসবো। না আই এ তে চলে আসব, আই এ তে, ও আচ্ছা ঠিক আছে? এই মানগুলো অবশ্যই মানে হ্যাঁ এসব যখন আমরা করব, তখন কম্পোনেন্ট যদিও করব, কিন্তু একটাতে ক্যালকুলেশন করব, যাতে আমাদের হিসাবটা সহজ হয়। তাহলে এখানে হ্যাঁ কি আলাদা আলাদা হয়ে গেল না? জি আলাদা আলাদা একসাথে একটা করে নিতে হবে, তাহলে ওই যে কিন্তু আই আমরা, স্কোয়ার আর আই এ বসে হ্যাঁ দিতে হবে। রাইট, আমরা তো জানি যে এদের এরা কার সমান, তাহলে আমরা আই এর অরিজিনাল কারেন্ট যে বের করব। আচ্ছা, এটা আমি আর এ ফেজ না লিখে যেহেতু এখানে পরপর লিখতেছি, ফেজ লিখে না, তাহলে আই এ বের করব এর কম্পোনেন্ট কে ব্যবহার করে, আই বি বের করব এর কম্পোনেন্ট কে ব্যবহার করে, আই সিও বের করব এর কম্পোনেন্ট কে ব্যবহার করে। লাভ হচ্ছে একটা কম্পোনেন্ট বের করে ফেলে আমাদের ইজিলি সবাই সবার মান বের হয়ে যাবে। তাহলে আই বি জিরো, দেখেন শুরুতে বলছি সব জিরো গুলো সেম, তাহলে আই বি জিরোর জায়গায় আমি যদি সুন্দর করে আই এ জিরো বসাই, কোনো ক্ষতি আছে?
কোনো ক্ষতি না নাই, ক্ষতি নেই। সেম জিনিস। কিন্তু আই বি ওয়ান আবার কার সমান দেখেন, এই স্কোয়ার আই ওয়ান এর সমান। আবার আই বি টু কার সমান, এই আই বি এ আই এ টু এর এস সমান। তাহলে কোনটা কোনটা মনে রাখবো? এটা তো এমনিই মনে থাকবে, মানে অরিজিনাল যেটা এটা তো এমনিই মনে থাকবে, এটা আলাদা মুখস্থ রাখার তো কোনো দরকার নেই। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি মার্ক করে দিচ্ছি, এইগুলো আমরা মনে রাখবো ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা ভাই, এখানে এই যে আই এ ওয়ান, এ স্কোয়ার আই এ ওয়ান দিচ্ছেন এখানে, তো সেক্ষেত্রে তো আই বি এর ক্ষেত্রে ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আইসি সমান কত? আইসি জিরো, আইসি ওয়ান, আইসি টু, আইসি টু। কিন্তু এটা তো সি, আমরা তো ফার্স্টে সব এ দিয়ে করবো, তো জিরোতে তো সবাই সেম। সেম, হ্যাঁ তো আইসি ওয়ান আবার কত? দেখেন আইসি ওয়ান আমি করে লিখছিলাম, আইসি ওয়ান মানে এ আই ওয়ান, এ আই ওয়ান, মানে এটা তো তাহলে বোঝাই যাচ্ছে এটা এ এ স্কোয়ার। স্কোয়ার আই এ ওয়ান, আই এ টু, তাহলে আমরা এইটা মনে, তাহলে এই যে তিনটা মনে রাখবো, এই তিনটা মনে রাখার মানে কি? এই তিনটা বোঝাচ্ছে কিভাবে কম্পোনেন্ট থেকে অরিজিনাল কারেন্টে ব্যাক আসা যায়। কথা বুঝছেন? মানে হ্যাঁ কম্পোনেন্ট তো আসলে বাস্তবতা না, কম্পোনেন্ট তো আমাদের কল্পনা, অথবা যে বিজ্ঞানীটা আবিষ্কার করছে তার হিসাব কিতাব। কিন্তু বাস্তবে তো, বাস্তবে যে কারেন্ট ফ্লো করছে সেটা তো আই এ আই আইসি, মানে এসব বের করে রাখতে আমার কোনো লাভ নাই, আমাকে তো অরিজিনালে ব্যাক আসতে হবে। তো আমি ওদেরকে কাজে লাগাই, আবার অরিজিনালে ব্যাক আসবো, এই অরিজিনালটাই কিন্তু আমাকে অ্যান্সার করা লাগে। বুঝছেন? মানে পরীক্ষায় যে জি অ্যান্সার করবো সেটা কিন্তু এদেরকে অ্যান্সার করা লাগে। এইটা মনে রাখার আর একটা খুব সহজ উপায় আছে, যেটাকে ম্যাট্রিক্স পদ্ধতি বলে। সেটা যদি আপনার কাছে কঠিন লাগে, আপনি এই যে ঢালাও ভাবে এই সূত্র মুখস্থ রাখবেন। আর এইটারই ম্যাট্রিক্স সিস্টেমটা কেমন, ওইটা যদি মনে রাখতে চান মনে রাখতে পারেন। সেটা হচ্ছে, আমরা যদি এইভাবে মনে রাখি, যাদের ম্যাট্রিক্স পড়া আছে ভালোভাবে, তারা আসলে জিনিসটা ভালোভাবে ধরতে পারবেন। তবে জরুরি না যে ম্যাট্রিক্স মনে রাখতে হবে আপনার। তাহলে এই যে এইখানে যে তিনটা আমরা লিখলাম, এইটারই ম্যাট্রিক্স রূপ হচ্ছে এইটা। যেমন যাদের ম্যাট্রিক্স এর গুণ মনে আছে, তারা জানেন যে এই ম্যাট্রিক্স এ যদি আই এর ভ্যালু প্রয়োগ করতে চাই সেটা কত হবে, এই বরাবর আর এই বরাবর গুণ করতে হবে, মানে প্রথমটার সাথে প্রথমটা গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ, তৃতীয়টার সাথে তৃতীয়টা। খেয়াল করেন, তাই যদি করি সেটা কি প্রথম লাইনকে মিন করে না একের সাথে? এই যে খেয়াল করেন, প্রথমটার সাথে প্রথমটা গুণ, মানে একের সাথে আই এ জিরো, এই যে সেই আই এ, একের সাথে আই এ ওয়ান, আই এ ওয়ান একের সাথে আই এ টু, যাই সেম ভাবে আই বি যখন বের করব, খেয়াল করেন প্রথমটার সাথে প্রথমটা গুণ, মানে ওয়ান ইন্টু আই এ জিরো, এই যে আই এ জিরো, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ, এ স্কোয়ার ইন্টু আই এ ওয়ান, এই যে দেখেন এ স্কোয়ার ইন্টু আই এ ওয়ান, তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ, তাহলে এ ইন্টু আই এ ইন্টু আই। সেম ভাবে বলেন তো সি যখন বের করব কি হবে, প্রথম প্রথমটার আই সাথে প্রথমটা গুণ আই আই এ জিরো, এর দ্বিতীয়টার সাথে আই সাথে ওয়ান, দ্বিতীয়টা গুণ এ ইন্টু আই ওয়ান, এ স্কোয়ার ইন্টু আই, ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এটা আমরা শিখলাম কম্পোনেন্ট থেকে
অরিজিনাল যে সার্কিট আছে সেইটা, মানে অরিজিনাল সার্কিট বলতে অরিজিনাল ভ্যালু। আর এখন আমাদের উল্টাটাও বের করা লাগতে পারে, সেটা হচ্ছে অরিজিনাল ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে কম্পোনেন্ট বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের শুধু একটু মনে রাখতে হবে এইটার ইনভার্স করলে কত আসে, সেটা আমি আর আপাতত প্রমাণ করে দেখাচ্ছি না, জাস্ট ম্যাট্রিক্সটা দেখাই দিচ্ছি, ওটা মনে রাখবেন তাইলেই হবে। মানে আমরা এখন IA0, IA1, IA2 এই তিনটার ভ্যালু বের করতে চাই। তাহলে এইটা সমান হবে হচ্ছে 1/3, 1 1 1, এখানে যা আছে তার উল্টা হয়ে যাবে। এবার সূত্র, অনেকের হয়তো ম্যাট্রিক্স মাথায় নাও ঢুকতে পারে, সূত্র শিখতে হবে। তা আমি কিন্তু অলরেডি সিস্টেম শিখাই ফেলছি, সেই সিস্টেমে আমরা জাস্ট অ্যাপ্লাই করব। IA0 1/3 তো গুণ আকারে আছে, তাহলে 1/3 আমি লিখে নিলাম। রাখেন, কি শিখলাম? প্রথমটার সাথে প্রথমটা প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা প্লাস তৃতীয়টার সাথে তৃতীয়টা, তাহলে বলেন IA1 কত হবে? প্রথমটার সাথে হাফ প্রথমটা, ইয়া নিলেন কেন, 1/3 নিলেন কেন? এই 1/3 নিলাম এই কারণে, দেখেন আমি এইটা বের করতে চাচ্ছি না, হ্যাঁ, তাহলে এই যে এই জিনিসটাকে সমানের ওই পাশে পাঠাবো, ও তো ম্যাট্রিক্স তো হুম সমানের ওই পাশে পাঠানো মানে 1/10 হওয়া এরকম বোঝায় না, ইনভার্স ম্যাট্রিক্স বোঝায়। তো যারা ইনভার্স ম্যাট্রিক্স করছেন তাদের খেয়াল থাকে, এটা কিন্তু বড় একটা ম্যাথ, আমি চাইলে প্রমাণ করে দেখাইতে পারবো। আপাতত জাস্ট মনে রাখেন যে এইটাকে যদি ইনভার্স ম্যাট্রিক্স করি তাহলে এই জিনিসটা আসে, যদি কারোর দরকার হয় আমি আলাদাভাবে প্রমাণ করে দেখাই দিই। জি জাস্ট মনে রাখেন এই কি বললাম, এই যে প্রথমটার সাথে প্রথমটা গেল, এবার কি দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ, আচ্ছা এটা তো লিখি নাই, আর এ প্লাস এ ইন্টু IB প্লাস এ স্কোয়ার ইন্টু IC, সরি এটা এটা সমান কত আসবে? প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে আপনি এইটাও মনে রাখতে পারেন, আবার এইটাও মনে রাখতে পারেন, টোটালি আপনার ইচ্ছা, যেভাবে আপনার মুখস্থ রাখতে সুবিধা হয় সেভাবে মুখস্থ রাখতে পারেন। বাট আমাদের মেনলি এই সেটটা লাগবে মুখস্থ রাখার, এবং এইখানে যে তিনটা বক্স আঁকাই দিয়েছি এই তিনটা বক্স লাগবে, এই তিনটা বক্স এই ম্যাট্রিক্স থেকে পাওয়া যায়, আর এই তিনটা জিনিস এই ম্যাট্রিক্স থেকে পাওয়া যায়। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি এবার আরো কয়েকটা জিনিস আমাদের জানতে হবে যেগুলো পরবর্তীতে আস্তে আস্তে আমরা কাজে লাগাবো। ভাই, আরেকবার একটু রিপিট করবেন যে IA0 গুলা, কারণ হচ্ছে যে নেট সমস্যা ছিল তো ভাই। এইটা এইটা আমরা এইটা দেখলাম যে হ্যাঁ, আমাদের যখন IA0 আই কম্পোনেন্ট দেওয়া থাকবে, আমি বলছি আমাদের যখন কম্পোনেন্ট দেওয়া থাকবে কিভাবে ওই ভ্যালুকে কাজে লাগায় আমরা অরিজিনাল ভ্যালুতে ব্যাক আস, তাহলে এই ম্যাট্রিক্সে আমরা সেটা পেলাম কিভাবে সেটা আগেই বলছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই ভ্যালু যদি দেওয়া থাকে কিভাবে আমরা এই ভ্যালু বের করতে পারবো, তাহলে এটাকে সমানের এই পাশে রাখলাম, এই ভ্যালুটাকে তাহলে যদি সমানের ওই পাশে পাঠায় তাহলে ইনভার্স হয়ে যায়, ইনভার্স ম্যাট্রিক্স হলে এইটা আসে। এটা আমি বললাম যে মনে রাখেন, এর প্রমাণ করতে গেলে বড় প্রমাণ হবে, আপাতত মনে রাখেন যে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্স করি তাহলে এই জিনিসটা আসে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা আসলো, কিছুক্ষণ আগেই বললাম যে ম্যাট্রিক্সের সলভ করার সিস্টেম কি, আমরা প্রথমটার মান যখন বের করতে চাইবো তখন এই যে 1/3 তো যেটা বসার বসে গেল,
এই ভ্যালু গুলো প্রথমটার সাথে প্রথমটা গুণ করব, যোগ দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা বাইরের গুণ। সূত্র 1/3। হ্যাঁ, 1/3 হচ্ছে সূত্র, কেন মানে যে একে ইনভার্স করলে 1/3 আসে, ওটা প্রমাণ আছে, আমি বললাম যে এটা মনে রাখি, বুঝতে পারছেন? আচ্ছা, আই প্লাস আই প্লাস আই সেটা কিভাবে আসলো ভাই? এটা কোনটা? এই যে এটাই তো বলতেছি, আই প্লাস আই বি যখন আমরা কোনো ভ্যালু বের করব, ম্যাট্রিক্স এর গুণের প্রপার্টি এটা, যে আমরা যখন প্রথম ভ্যালু বের করব, তখন প্রথম রো এর সাথে এই কলাম গুলো এমন ভাবে গুণ করব যে প্রথমটার সাথে প্রথমটা গুণ হবে, যোগ দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ হবে, যোগ তৃতীয়টার সাথে তৃতীয়টা। খেয়াল করেন, একের সাথে আই এ গুণ করলে হয় এইটা, এইটার সাথে আই গুণ করলে হয় এইটা, এইটার সাথে আই সি গুণ করলে হয় এইটা। এবার আপনি দ্বিতীয়টা আচ্ছা, নিজে কি করে মিলাই দেখেন মিলছে কিনা। একের সাথে আই এ গুণ করলে হয় এইটা, এর সাথে আই বি গুণ করলে হয় এইটা, এই স্কোয়ারের সাথে আই সি গুণ করলে হয় এইটা, বুঝছেন? বুঝছি ভাই, জি ভাই। বাকিটা সেম সিস্টেম। ওকে, এবার আসি, যে বলতেছি আস্তে আস্তে আমরা প্রপার্টি গুলো মাথায় রেখে দেব। প্রপার্টি মানে কি, যে কোন জায়গায় এরা ঠিক কি ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, আমি শুরুতেই বলছি যে এই যে কম্পোনেন্টে যে ভাঙাচ্ছি, এটা যে শুধুমাত্র একটা আনব্যালেন্স সিস্টেমকেই ভাঙানো যায় বিষয়টা তা না, একটা ব্যালেন্স সিস্টেমকেও ভাঙানো যায়, যদিও প্রয়োজন পড়ে না, কিন্তু আমি চাইলে একটা ব্যালেন্স সিস্টেমকেও কি করতে পারি, পজিটিভ সিকুয়েন্স, নেগেটিভ সিকুয়েন্স এবং জিরো সিকুয়েন্সে ভাঙাই ফেলতে পারি। এবার আসি যে একটা ব্যালেন্স সিস্টেম এই তিনটা সিকুয়েন্সে কেমন আসলে ধর্ম প্রদর্শন করে, এটা আমরা শিখতে চাই। আমরা একটা ব্যালেন্স সিস্টেমের বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো করেই সবাই জানি, কি জানি, আই এ যদি একটা ব্যালেন্স সিস্টেমের কারেন্ট হয়, এবং ধরে নিলাম যে সেই কারেন্টের মান হচ্ছে আই, অ্যাঙ্গেল আই বি, তাহলে অবশ্যই কত হবে? আমরা জানি ব্যালেন্স সিস্টেমে এই ফেজের কারেন্টও যা, এই ফেজের কারেন্টও যা, সি ফেজের কারেন্টও, তাহলে আমরা মান সবার সমান বলে দিতে পারি, কিন্তু এর অ্যাঙ্গেল কত হবে? তার মানে হচ্ছে ভাই, জিরো সিকোয়েন্সে আপনার কারেন্টের মান সেম থাকলেও অ্যাঙ্গেল ভিন্ন হবে, এটা জিরো সিকোয়েন্স কেন বলতেছি, এটা তো অরিজিনাল এটা পজিটিভ। ব্যালেন্স হ্যাঁ সিস্টেম, হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স মানে সিস্টেমে। আমরা হ্যাঁ সাদিকু এর 12 নম্বর অধ্যায়ের জিনিসপত্র করতেছি, সোজা, বুঝছেন? জি ভাই, সাদিকুর 12 নম্বর অধ্যায়। হ্যাঁ মানে আমরা সাদিকু 12 নম্বর অধ্যায় থ্রি ফেজ সার্কিট করছি না, হ্যাঁ হ্যাঁ করছি। তো সেটাই তো তুললাম, একটা ব্যালেন্স আচ্ছা সিস্টেম, হ্যাঁ তিনটা ফেজের কারেন্ট সেম, অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে লাগে, আমরা এখনো সিকোয়েন্সে ঢুকি নাই। এখন আমি বলতেছি এদেরকে সিকোয়েন্সে ভাঙাতে হবে, কথা বুঝছেন? হুম ওই যে পরে ইয়ে শিখবো এখন, তাইলে আমরা এবার ভাঙার সিকোয়েন্সে, মানে আমরা এখান থেকে কি বের করব, আই এ জিরো বের করব, কি বের করব, আই এ ওয়ান বের করব, কি বের করব, আই এ টু বের করব, সূত্র কি? আই এ জিরো সমান কত লেখা যায় বলেন তো? দেখা যায়, জি ভাই, দেখা যায়। দেখি আপনারা সার্কিট কতটা করছেন বলেন তো। একটা ব্যালেন্স সিস্টেমে তিন ফেজের কারেন্টকে যদি যোগ করি কত হয়? 3 ফেজের কারেন্টকে যোগ করলে 360, মান, সরি, মান যোগ করলে কত আসে? ও মেন মেন কারেন্টে অ্যাঙ্গেল পাবো। 0 ডিগ্রি। এইটা যোগ এইটা যোগ এটা করলে কত আসে? 0 ডিগ্রি 0 ডিগ্রি। কেন মানে 0 ডিগ্রি সেটা বুঝলাম, মানে মান কত আসে? আচ্ছা ধরেন 120 অ্যাম্পিয়ার,
ব্যালেন্স সিস্টেমের এটাই তো মজা, নিউট্রাল কেন বাদ দেয় ব্যালেন্স সিস্টেমে, সাদিকুতাও পড়ছেন সবাই। স্টারে তো স্টারে নিউট্রাল আছে, ডেল্টা তো নিউট্রাল নাই। হ্যাঁ, তো স্টারে যে নিউট্রাল আছে, ব্যালেন্স সিস্টেমে নিউট্রাল বাদ দেয় সাদিকুতা, কেন বাদ দেয়? এই যে তিনটা যোগ করলে জিরো আসে, তাই ব্যালেন্সের তিনটা যোগ করে তো জিরো, এটা তো সুবিধা। আর নিউট্রাল কেন দেয়? কারণ আমাদের সিস্টেম সব আনব্যালেন্স, নিউট্রাল কারেন্ট জিরো না, এই কারণেও একটা নিউট্রাল লাগবে। আর একটা ব্যালেন্স সিস্টেমের তিনটা যোগফল হয় শূন্য, তার মানে আমরা বুঝলাম যে কোন একটা ব্যালেন্স সিস্টেমের কোনো কি থাকে না, জিরো সিকোয়েন্স থাকে না। এটা কিন্তু একটা খুব দারুণ একটা সিস্টেম। আমরা ব্যালেন্স সিস্টেম দেখার সাথে সাথে আমাদের মাথায় এটা চলে আসতে হবে যে ওর কোনো কি থাকে না, জিরো সিকোয়েন্স থাকে না। এবার আসি পজিটিভ সিকোয়েন্স, 1/3 দিলাম, এটার সাথে এটা গুণ হবে কত হবে, আই এ, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। কিন্তু আমরা দেখলাম আই এ সরি তো যে আই, আই 0 বলেন, সরি এগুলো কম্পোনেন্টের মান না, আই আই 1 হ্যাঁ আই এ জিরো, আই ওয়ান কম্পোনেন্টের মান। এবার আমরা দেখতেছি কি, আই বি এটা আবার হচ্ছে আই এ -120 ডিগ্রি, মানে আই বির জায়গায় আই এ -120 ডিগ্রি বসাই দিতে পারি। এ মানে কত? ভাই মানে এই 20 লেখছেন, 120 না দেয়। এই স্কোয়ার মানে তো আমরা জানি যে এত, আর আই সি মানে আবার কত? আই এ মাইনাস -120, আচ্ছা আই সি কি -120 প্লাস 120? তাহলে আই এ মানে তো আই এই থাকতো প্লাস, এই যে এইটা আর এইটা যদি গুণ করি, এক আর এক গুণ হয়ে কত হয়? এক, কিন্তু অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল যোগ হয়ে মানে 120 -120 কত, 0 ডিগ্রি হয়ে গেল না? বুঝলেন নাই? এই যে এক আর এক গুণ করলে হয় এক, কিন্তু 120 ডিগ্রি আর -120 ডিগ্রি যদি যোগ করি, যে 120 আর -120 যোগ করলে কত হয়? জিরো জিরো হয়। তাহলে আমি এই জিনিসটাকে কি এরকম লিখতে পারি যে এইটা থাকতেছে আই এ 0 ডিগ্রি, সেম ভাবে এইটাও কি একই কথা? আর প্রথমটা তো এমনিতেই আই এ 0 ডিগ্রি, কথা বুঝছেন? ভাই তার মানে লিস্টটা আমরা আরেকবার বলবেন পুরোটা, আই এ বলেন, প্রাইমটা, আই এ প্রাইম এর জিনিসটা পুরোটা বলে না আরেকবার। আই এ মানে তো আই এ 0 ডিগ্রি আমরা জানি, ভাই আই এ প্রাইম ইকুয়াল 1/3 ওই লাইন থেকে শুরু করে। জি ভাই আই এ 1 যদি আমরা বের করতে চাই, সিস্টেম কি 1/3 তো থাকবেই, প্রথমটার হ্যাঁ সাথে প্রথমটা গুণ, হ্যাঁ আচ্ছা পরটার দ্বিতীয়টার সাথে সাথে দ্বিতীয়টা গুণ, দুটো রকম, হ্যাঁ দুটোর তৃতীয়টার সাথে তো সাথে তৃতীয়টা গুণ, গুণ করে দিলাম আই এ মানে আই এ।
কিন্তু আই বি মানে হচ্ছে আই এ ইন্টু 1 - 120, যেটা আমরা শুরুতেই জানি। হ্যাঁ সেম ভাবে আই সি এর পরিবর্তে এটা লেখা যায়। এখন এটা যদি গুণ করি, আই এ থেকে যায় আর অ্যাঙ্গেল 120 মাইনাস 120 মানে 0 ডিগ্রি, মাইনাস 120 প্লাস 120 মানে 0 ডিগ্রি। দেখেন তিনটা আই এ 0 ডিগ্রি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আই এ 1 সমান 1/3 ইন্টু তিনটা, এত এই তিন, এই তিন কাটাকাটি হয়ে গেল কত থাকে, আই এ থাকে। তাহলে আমি বলতে পারি একটা ব্যালেন্স সিস্টেমে পজিটিভ সিকুয়েন্স এইটাই অ্যাকচুয়ালি আমার পুরো অরিজিনালটাকে মিন করে, কেননা জিরো সিকুয়েন্সের মান তো এমনিতেই জিরো। অ্যান্ড এটা থেকে আমরা অলরেডি বুঝেই ফেলছি যে নেগেটিভ সিকুয়েন্সের মানও কত আসবে, জিরোই আসবে। ক্যালকুলেশন করে অবশ্যই আমি দেখাবো, বাট এখনই অলরেডি আমরা বুঝে ফেলছি যে শুধুমাত্র পজিটিভ সিকুয়েন্স থাকে, তার মানে একটা ব্যালেন্স সিস্টেমে শুধুই পজিটিভ সিকুয়েন্স থাকে, ওর নেগেটিভ এবং জিরো সিকুয়েন্স থাকে না। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি এবার আমরা দেখি যে আসলেই নেগেটিভ স্যার। সিকুয়েন্স থাকে কিনা। ভাই একটা বলেন। ভাই একটা ব্যালেন্স সিস্টেমে শুধুমাত্র থাকে তাই না? মানে আমরা যেটা করে বুঝলাম এখানে। হ্যাঁ, এই কারণে যেহেতু দেখতেছি একটা ব্যালেন্স সিস্টেমে শুধুই পজিটিভ সিকোয়েন্স থাকে, তো ব্যালেন্স সিস্টেমের জন্য এই কম্পোনেন্ট নিয়মটা করার দরকার আছে কোনো আমার? এমনিতেই ওর জিরো সিকোয়েন্স নেগেটিভ না ভাই, সিকোয়েন্স থাকবে না, শুধুই পজিটিভ সিকোয়েন্স, এই জন্য আমরা এত কম্পোনেন্ট না ভাঙায় ব্যালেন্স সিস্টেম নর্মাল নিয়মে করে নিই। ক্লিয়ার? জি জি ভাই, আচ্ছা, এবার একটু দেখি, যেহেতু বলতেছি এত কিছুই দেখলাম, আমরা নেগেটিভ সিকোয়েন্সটা একটু দেখি যে কি হয়। নেগেটিভ সিকোয়েন্সে কি হবে, আই এ স্কোয়ার আই বি এ আই সি, মানে এখন নিশ্চিত উল্টা হয়ে যাবে। হ্যাঁ একটু দ্রুত লিখে ফেল, আই এ তো আই এ থেকে গেল, এ স্কয়ার মানে কত, মানে 120, 120 আর আই বি মানে কত, আই এ 1 - 120, এ মানে কত 120, আই সি মানে কত, আই এ 120, থাকে আই এ প্লাস, এটা থাকে আই এ -240, প্লাস এবার মাইনাস কাটা গেল যেটা থাকবে। এটা ভাই আমরা এবার পজিটিভ সিকোয়েন্সে করতেছি না আর কি, ব্যালেন্স এটা সিস্টেমে নেগেটিভ করতেছি। সিকোয়েন্স, ব্যালেন্স সিস্টেমের নেগেটিভ সিকোয়েন্স। আচ্ছা তাহলে এখানে আমরা কি বলতেছি, একটা যাবে 0 ডিগ্রি, একটা যাবে 240, আর আরেকটা যাবে কত, -240। দাদা যোগফল কত আসে? তাহলে আমরা এত কিছু করে কি একটা কথায় সারাংশ পাইলাম কি, যে একটা ব্যালেন্স সিস্টেমের শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স থাকে, এর কোনো নেগেটিভ সিকোয়েন্স থাকে না, এর কোনো জিরো সিকোয়েন্স থাকে না। ক্লিয়ার? জি ভাই। যদিও আচ্ছা, ব্যালেন্স এইটা, সিস্টেম এটা যদি সেন্ট্রিফিউগাল ফল্ট হয় তাও তো এটা ব্যালেন্স, মানে ব্যালেন্স হ্যাঁ, সমপরিমাণ যেটা হচ্ছে, আমরা তা থেভেনিনতে সেক্ষেত্রে তো শিখে এটা সত্য। আসলাম, থেভেনিনতে শিখে জি আসলাম। জি, তার মানে শুধুমাত্র এটা আনব্যালেন্স এর ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ জিরো। রাইট, মানে আনব্যালেন্সের ক্ষেত্রে যে কোনো কিছু হইতে পারে সিচুয়েশন ভেদে, মানে আনব্যালেন্সে এর মান যে জিরো সবসময় হবে বিষয়টা তা না, কিন্তু ব্যালেন্সে মাস্ট জিরো। ব্যালেন্সে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স থাকবে, নেগেটিভ আর জিরো সিকোয়েন্স থাকবে না, এটা একদম কনফার্ম। আনব্যালেন্সে আমরা দেখবো যে কি আসে, শিওর না, তখন কি হবে সেটা আমরা জানি না, কয়েকটা জিনিস আমরা জানি সেইগুলা কাজে লাগাবো। এবার আসি যে সার্কিট গুলা কিভাবে হচ্ছে, একটা জেনারেটর,
তিনটা সিকোয়েন্সে তো কারেন্ট কারেন্ট এসে হাবি জাবি বলতেছি, ওদেরকে সার্কিট কিভাবে আমরা নিব? দেখেন পজিটিভ সিকোয়েন্সের কথা বলতেছি, যে পজিটিভ সিকোয়েন্স মানে যখন রোটরটা আমার ক্লকওয়াইজ ঘুরবে, নেগেটিভ সিকোয়েন্স মানে কি যখন রোটরটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে ঘুরবে, আর জিরো সিকোয়েন্স তো সব সেম ফেজে আছে, ওখানে তো আর আমার ঘোরাঘুরির কোনো বিষয় না, এটা আমাদের জিরো হিসাবে আমরা মনে রাখি। এখন বলেন যে অল্টারনেটর যদি ঘুরে তাহলে ইএমএফ জেনারেট হবে, রাইট? হ্যাঁ, অল্টারনেটর গুলি ইমপ্লিমেন্ট হ্যাঁ, হবে। কোন একটা অল্টারনেটর এট এ টাইম, ধরেন একটা অল্টারনেটর ঘুরতেছে ফল্ট হলো, যাই হোক না হোক, কোন একটা অল্টারনেটর কি এট এ টাইম ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এট এ টাইম ঘোরা সম্ভব? না এট এ টাইম কিন্তু ঘোরা সম্ভব, তাহলে ও যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ তো ঘুরছে না, এটা 100% শিওর। আবার যদি শিওর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ও ক্লকওয়াইজ ঘুরতেছে না, এটা 100%। বাট নর্মালি আমরা অবশ্যই কি মনে রাখি যে ক্লকওয়াইজ ঘুরে, এটা আমাদের নর্মাল, এটাকে কনভেনশন বলতে পারি আমরা, প্রচলিত নিয়ম। তার মানে রোটরটা মাস ক্লকওয়াইজ ঘুরতেছে হুম এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না, এটা শিওর। শিওর তার মানে কোন একটা কম্পোনেন্ট যখন আমরা হিসাব করব, ইএমএফ জেনারেট শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সে পাবো, অন্য কোনো সিকোয়েন্সে আমরা পাবো না, কারণ অ্যাকচুয়ালি তো রোটর ক্লকওয়াইজ ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ তো ঘুরতেছে না। আর নেগেটিভ জি সিকোয়েন্স মানেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা, তার মানে আমরা যে সার্কিট গুলো আঁকাবো সেখানে ইএমএফ অথবা সোর্স শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সে দেব, বাকি কোনো সিকোয়েন্সে আমরা কোনো ইএমএফ দেব না। হ্যাঁ সত্য। তাহলে কি এটা কি বুঝতে পারছেন যে কেন আমরা ওই যে যখন সার্কিট আঁকাইতাম বলতাম যে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সে সোর্স দেব, বাকি দুইটায় সোর্স দেব না? হ্যাঁ এটা কিন্তু পজিটিভে একটা খালি কারণ, যদিও এই কারণ আসলে জানতেই হবে, জরুরি না, এটা জাস্ট মানে জানার জন্য যে কেন হচ্ছে, পরীক্ষার খাতে মনে রাখলে ওকে যে পজিটিভ সিকোয়েন্সে ইএমএফ থাকবে, নেগেটিভ আর জিরো সিকোয়েন্সে ইএমএফ থাকবে। ওকে, জিরো সিকোয়েন্স তো ইএমএফ এর ওখানে থ্রি হ্যাঁ, এক্স কোণ দেয়। জিরোতে তো না, ওইগুলো আলাদা জিনিস, আমি আস্তে আস্তে আসছি, আমি আপাতত একটা একটা করে জিনিস ক্লিয়ার করতেছি। এখানে আচ্ছা আমি ইএমএফ এর কনসেপ্টটা ক্লিয়ার কর, এতটুকু ক্লিয়ার। হুম এবার আসি সার্কিট দেখাবো। তাহলে পজিটিভ সিকোয়েন্স এমন একটা সার্কিট যেখানে আমার কি থাকবে, একটা ইএমএফ থাকবে। ইমেজ থাকবে। আমি প্রথমে বোঝার জন্য থ্রি ফেজ আঁকাবো, পরবর্তীতে আস্তে আস্তে আমরা সিঙ্গেল ফেজের দিকে চলে যাবো, সমস্যা। তাহলে প্রথমে বোঝার জন্য আমি একটা থ্রি ফেজ সিস্টেমকে কল্পনা করি। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স মানে কি, এটা ধরেন আমরা ই লগইস এ ওয়ান বলতেছি, এটাকে বলতেছি ই বি ওয়ান, এটাকে বলতেছি ই সি ওয়ান, এটাকে বলতেছি জেড এ ওয়ান, জেড বি ওয়ান, জেড সি ওয়ান, এবং এই যে নিউট্রাল আছে, ধরে নিলাম নিউট্রালে একটা রিয়াক্টেন্স থাকে, সেটার নাম হচ্ছে এক্স এন। মানে আপনি বলবেন যে থ্রি এক্স এন, আচ্ছা থ্রি এক্স এন ওটা আমরা শিখবো, আপাতত এক্স এন মনে রাখি। আচ্ছা ওকে বলেন তো, আমরা অলরেডি শিখে আসছি যে যখনই পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স হয়ে গেল পজিটিভ সিকোয়েন্স, এই পজিটিভ সিকোয়েন্সে যে তিনটা কারেন্ট আছে, আই ওয়ান, আই বি ওয়ান, আই সি ওয়ান, রাইট? হুম সেটাই কি এই কারেন্ট না? হ্যাঁ এটাই আই ওয়ান, আই বি ওয়ান, আই সি ওয়ান, এটা হ্যাঁ যদি এটাই নিউট্রাল হয় তাহলে অবশ্যই এইখানে এই তিনটা কারেন্টের যোগফল ফ্লো মানে ফ্লো করতেছে, বুঝছেন তো?
এখানে হ্যাঁ কেসিএল অ্যাপ্লাই করলে, এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে, এই কারেন্টটা গিয়ে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই কারেন্টটা হ্যাঁ কত হবে, মানে নিউট্রাল কারেন্ট, এটা তো নিউট্রাল কারেন্ট, নিউট্রাল কারেন্ট সেই কত জন্য হবে, তিন লোক আই এ ওয়ান, আই বি ওয়ান, আই সি ওয়ান। এই যে এই তিনটাকে আমরা অলরেডি প্রকাশ করে আসছি যে আই এ ওয়ান, তো আই এ ওয়ান, আই বি ওয়ান কত, এই যে দেখেন আই বি ওয়ান কত, এ স্কোয়ার আই এ ওয়ান, আর আই সি ওয়ান কত, এ আই এ ওয়ান, এআই ওয়ান মানে এটা হবে এ স্কোয়ার আই এ ওয়ান। দেখেন সব কি ওয়ান না, হ্যাঁ সব ওয়ান আই এ ওয়ান যদি কমন নেই কত থাকে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস এ। হ্যাঁ এই জিনিস কি অলরেডি আমরা শিখে আসছি, ওয়ান মানে তো ওয়ান, এ স্কোয়ার মানে কত, স্কোয়ার মানে হচ্ছে মাইনাস একশো মাইনাস 120, 120 হ্যাঁ এ মানে কত, 120 প্লাস 120 কত আসলো, জিরো জিরো এর মানে মানে কি পুরোটা নিউট্রাল জিরো কারেন্ট আছে, না তো এটা নিউট্রাল ব্যালেন্স কারেন্ট সিস্টেমের যদি ক্ষেত্রে না থাকে তাহলে আমার নিউট্রাল দেখায় কোনো লাভ আছে, না এটা ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে না 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 না, ব্যালেন্স সিস্টেম কেন হবে, এটা কি ব্যালেন্স, তো না এটা তো পজিটিভ সিকোয়েন্স, আনব্যালেন্সের জন্য হ্যাঁ আনপ্লাস পজিটিভ ব্যালেন্সের সিকোয়েন্স হিসাব কিতাব শেষ, এখন আমরা দিতে চলে আসছি, তার মানে আমরা বুঝলাম পজিটিভ সিকোয়েন্সে আরেকবার কোনো, আমরা পজিটিভ সিকোয়েন্সে দেখতে পেলাম আই এন মানে জিরো, তো পজিটিভ জিরো সিকোয়েন্সে যদি নিউট্রাল কারেন্টই ফ্লো না করে তাহলে নিউট্রাল রিয়াক্টেন্স বা নিউট্রাল এর পাথ দেখায় কোনো লাভ আছে আমার, কোনো না কারেন্টই নাই। এই কারণে খেয়াল করে দেখবেন যখন সার্কিট আঁকাই আমরা তখন পজিটিভ সিকোয়েন্সে কখনোই এক্সএন কে ইনক্লুড করি না, কারণ পজিটিভ সিকোয়েন্সে নিউট্রাল কারেন্ট জিরো। এগুলো কিন্তু সব মুখস্থ, আমি হয়তো আপনাকে এক লাইনে বলে দিতাম যে এটা করবেন ওইটা করবেন না, বাট আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি যে কেন করবেন না, কথা কি বুঝছেন, মানে সিস্টেম এটা যে আমি আপনাকে বলে দিলাম যে পজিটিভ সিকোয়েন্সে এক্সএন ইউজ করবেন না, এটা একটা জিনিস আপনি বুঝলেন, কিন্তু আমি এখানে দেখালাম যে কেন করবেন না, কেন, কারণ পজিটিভ সিকোয়েন্সে নিউট্রাল কারেন্ট জিরো, নিউট্রাল কারেন্টের কোনো ইফেক্ট নাই, কথা কি বুঝছেন। জি তাহলে এটা তো জি থ্রি ভাই ফেজ, এখন এই বারবার থ্রি ফেজ আঁকানোটা আমাদের জন্য কষ্ট, এজন্য আমরা সিঙ্গেল ফেজ। আচ্ছা আর নেগেটিভ সিকোয়েন্সে কি সেম জিনিস, শুধুমাত্র সোর্স থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে কি আই এন জিরো হয়ে যাবে না, এই কারণে হ্যাঁ পজিটিভ সিকোয়েন্সেও রিয়াক্টেন্স মানে নিউট্রাল রিয়াক্টেন্স থাকবে না, নেগেটিভ সিকোয়েন্সেও নিউট্রাল রিয়াক্টেন্স থাকবে। আচ্ছা তাহলে আমি পার ফেজে এই জিনিসটাকে প্রকাশ করি, যে কিভাবে পার ফেজে আমরা প্রকাশ করি, তাহলে পার ফেজে যদি প্রকাশ করি বিষয়টা এরকম দাঁড়াবে, মানে এই পুরো থ্রি ফেজ কে আমরা পার ফেজে নিয়ে চলে আসলাম যাতে আমাদের হিসাব সহজ হয়, স্বাভাবিক কথা এখান থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা কত, আই ওয়ান। এখন এইখানে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে ভি এ ওয়ান সমান কত লেখা যায়, এইটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করার কোনো দরকার নাই, সার্কিট মনে থাকলে এটা এমনি পারবেন, সে ডিসিপ্লিন শুরু করছেন এগুলা পর। ক্লিয়ার, জি ভাই হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ওকে। এবার আমরা সেম ভাবে নেগেটিভ নেগেটিভ সিকোয়েন্সটাও আঁকাতে পারি, নেগেটিভ সিকোয়েন্স কি বললাম যে রোটর তো অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে না, এই কারণে কোনো ইএমএফ জেনারেট হবে না, তার মানে সেম সার্কিট থাকবে শুধু কোনো সোর্স থাকবে, তাহলে এটার নাম আমরা দেবো জেড টু, এটার নাম আমরা দেবো ভি এ টু, কারেন্ট তো এদিক দিয়ে বের হচ্ছে, নাম হচ্ছে আই এ টু। তো এইখানে যদি ভাই আমি যেহেতু কেভি, নেগেটিভ হ্যাঁ বলেন,
বললাম যেহেতু নেগেটিভ সিকোয়েন্স, তাহলে কারেন্ট আবার ডিরেকশন উল্টো হওয়ার কথা না? না না না, কারেন্টের ডিরেকশন একই থাকে। এই ডিরেকশনের ওই জিনিসটা এখনই বুঝতে পারবেন যে আসলে কি আসবে। VA2 সমান এখন কত লেখা যায়, এই যে দেখেন এইটা IA2 প্লাস গুণন জেড, মাইনাস IA2Z, কারণ আমরা যেই দিকে লুপ চালাচ্ছি মানে যে প্লাস, দেখেন যে এটা মাইনাস এটা প্লাস, আমি যদি KVL অ্যাপ্লাই করি তাহলে আমি যেদিকে অ্যাপ্লাই করছি কারেন্ট কি তার বিপরীত দিকে, না এই বিপরীত দিকে। কারণে হ্যাঁ সামনে একটা মাইনাস। আপনি যেটা বলতেছেন যে ডিরেকশন, ওই ডিরেকশন উল্টা না, কারেন্ট ওই দিকে চলবে, চিহ্ন নেগেটিভ হয়। এগুলো আমরা বুঝলেন কেন বের করতেছি ভাই? আর এগুলা কেন এতক্ষণ বের হচ্ছে আমরা করতেছি? কারেন্ট বের করলাম। জি হ্যাঁ, জি জি ধরেন কোন একটা ম্যাথে আপনাকে বললো যে এ ফেজের ভোল্টেজ বের কর, তাহলে আপনার কি VA1 VA2 VA0 তিনটা যোগ করে VA বের করা লাগবে না? হ্যাঁ, ও আপনি যদি নাই আচ্ছা জানেন যে VA1 কিভাবে বের করতে হয়, VA2 কিভাবে বের করতে হয়, আপনি VA কিভাবে বের করবেন? আচ্ছা কারণ আমরা জানি কম্পোনেন্ট গুলো যোগ করলেই অরিজিনালটা পাওয়া যায়। হ্যাঁ, এক একটা এক এক রকম, এক একটা যে এক এক রকম, পজিটিভ এক রকম, নেগেটিভ এক রাইট রকম। রাইট, এই জন্যই তো আমাদের প্রত্যেকটা আলাদা সিকোয়েন্স মনে রাখতে হবে যে কোনটাই কি হচ্ছে। তাহলে এবার আমরা জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে বিষয়টা বুঝি। জিরো সিকোয়েন্সটাকে আমি আবার থ্রি ফেজে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবো ভালো। তাহলে তিনটা ফেজ মানে এরকম তিনটা থাকবে, সোর্স তো নাই, সোর্স আসার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি যে এরকম এরকম এরকম, এবার এইখানে মনে করেন আমাদের সেই রিয়াক্ট্যান্সটা আছে, তাহলে এটা ধরলাম আমরা xn, তাইলে এটা ধরলাম হচ্ছে ZA0, অথবা সবগুলো সেমই হয়, এ বি না দিলেও চলে, Z0 Z0 Z0, এর ভিতরে কারেন্ট যাচ্ছে IA0 IA0, শুরুতেই বলে আসছি জিরো সিকোয়েন্সে সবার মান সমান, সবার মান। তাহলে বলেন তো এইখানে যদি বলি এদিকে যাচ্ছে IA0, এদিকে যাচ্ছে IA0, এদিকে যাচ্ছে IA0, তাহলে এর ভিতরে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে? 3 I 0। ক্লিয়ার? হ্যাঁ এখন দেখেন এই তিনটা ফেজ মিলে না এইটা পাইছি আমরা। হুম এখন আমি যখন পার ফেজ সার্কিট আঁকাবো, পার ফেজে আমি তিনটা নিব, পারফেজে তিনটা নিব না, পার ফেজে তো একটা নিবো, দেখেন আমি পার ফেজ যখন আঁকাচ্ছি একটা তখন কি নিব, তিনটা করে একটা করে নিচ্ছে না? 1/3 হবে। রাইট। এবার ঝামেলাটা খেয়াল করে দেখেন, আমি যখন পার ফেজের সার্কিট আঁকাচ্ছি এটা নিলাম Z0, Z0 এইভাবে দিলাম, এখন নিউট্রালে আসলে কি করবো, 1/3 দিব, কিন্তু 1/3 দিলে তো ঝামেলা, কি কেন? ঝামেলা? কারণ প্রত্যেকটা ফেজের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, IA0 আচ্ছা, পরিমাণ আই কারেন্ট জিরো যাচ্ছে, তাহলে এর হ্যাঁ ভিতরে হ্যাঁ কি পরিমাণ কারেন্ট যাইতে হবে, IA0 পরিমাণই কারেন্ট যাইতে হবে। আই জিরো কার্বন দিতে হবে। হ্যাঁ সত্যাই বোঝায় যে IA0, IA0 পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারণ এর ভিতরে যা যাবে এর ভিতরে তো তাই যাবে। তাই যাবে। কিন্তু অ্যাকচুয়ালি দেখলাম নিউট্রালের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, CIA0, কিন্তু এখানে দেখতেছি এর ভিতরে কারেন্ট যাচ্ছে কি পরিমাণ, IA0। এবার বলেন তো প্রত্যেকটাই তো ব্যালেন্স থাকতে হবে, এই কারেন্ট আর এইটা যদি গুণ করি তাহলে আমাদের এই নিউট্রাল টু গ্রাউন্ডের ভোল্টেজ পাওয়া যায়। পাওয়া যায় আমি পজিটিভ নেগেটিভ পরে শেখাবো, আপাতত মান বুঝে, সেটা কত হবে, সি নিউট্রাল টু ইন্টু আই গ্রাউন্ডের জিরো ইন্টু নাকি? এক্সএন। আমি পজিটিভ নেগেটিভ পরে শেখাবো, আগে আমি মানে সাংখ্যিক মান দিয়ে বোঝাচ্ছি, কারণ এখানে আমার সাংখ্যিক বুঝলেই ওকে, বাকিটা আমি পজিটিভ নেগেটিভ ক্লাসে মানে ম্যাথ যখন করবো তখন শেখাবো। বিষয়টা কি এরকম না, সি আই জিরো এক্সএন, অবশ্যই যখন নিউট্রাল টু গ্রাউন্ড করবো সামনে একটা মাইনাস আসবে, সেটা পরে আসতেছে,
সাংখ্যিক মান এইটা কিনা তাই বলেন। হ্যাঁ এটা এবার বলেন আমি যদি এখানে এক্স এন বাই থ্রি নেই, এইটা আর এটা গুণ করলে জীবনেও এটা হবে? না, কত নিলে গুণ করলে এটা হবে? এটার সাথে আপনার হচ্ছে থ্রি নিতে হবে। হ্যাঁ, এই তো এবার বুঝতে পারছেন কেন থ্রি এক্স এন আমরা ইউজ করি এখন, বুঝছেন? জি এই যে এ যা মিন করতেছে এই সার্কিটে, এ তাই মিন করতেছে, মিন করতেছে, সেম হচ্ছে। এটা কিন্তু হ্যাঁ বুঝছি, আন্দাজে বা কোনো ইয়ে কারণে না, এই কারণে আমরা, কারণ এই থ্রি ফেজকে তো সিঙ্গেল ফেজে প্রকাশ করতে হবে, আবার সিঙ্গেল ফেজে প্রকাশ করে এখানে যদি আমি এক্স এন বসাই তাহলে তো লজিক ঠিক থাকলো না, লজিক ভুল হয়ে গেল, কারণ এক্স এন এর ভিতরে কারেন্ট ফ্লো করতে হবে 3 IG, তবে না এর 2 মাত্রার ভোল্টেজ হবে, এই যে মাইনাস আসলো সেটা বুঝলাম পরে। তার সেইটা মানে যদি হচ্ছে যে ঠিক আমাদের থাকে এখানে, আমরা হ্যাঁ কারেন্ট তো, আমরা চাইলেও এর ভিতরে কারেন্ট যেহেতু যাচ্ছে 3 IG, আমি তার অন্য কারেন্ট প্রবেশ করাতে পারবো না জীবনে, কারেন্ট তো আমি 3 IG বলতে পারতেছি না, পারছি? কারণ না এর ভিতরে তো না 3 IG যাচ্ছে না, শুধু 3 IG। এই কারণে আমরা বুদ্ধি করে কি করি, এক্স এন এর পরিবর্তে 3 XN ইউজ করি। বুঝছি, এটা এতদিনে ক্লিয়ার হইলো, আরেকটু বুঝতে তো সুন্দর আসছে ভাবে আজীবন। জিনিসটা বলি, হ্যাঁ এটা আরেকটু সুন্দর করি যাতে আপনাদের বইয়ের সাথে কনফিউশন না থাকে, এইটাকে X0 আকারে লিখি, কারণ বইয়ের সাথে আবার কনফিউজ হয়ে যাবেন যে এটা কি বোঝালো, তাহলে এটা আর Z0 না, এটা বোঝাচ্ছে কি X0, X0, অথবা কিছু কিছু বইতে ZG0 ইউজ। আর এই যে দুইটাকে মিলাচ্ছি, এই দুইটা মিলায়ে আসলে Z0 তৈরি হয়, Z0 সমান আছে X0 প্লাস GX। এটা আপনাদের আর লওয়ার কথা না, এটা IA0, তাহলে এখানকার যে ভোল্টেজ হবে সেটা কি হবে VA0, তাহলে VA0 সমান কত, মাইনাস IA0 Z0। এই Z0 বলতে আসলে দুইটার মিলিত রূপ বোঝাচ্ছে, ক্লিয়ার? আর আমার খাতায় X0 এর জায়গায় দেখবেন যে লেখা আছে যে Z0, একই জিনিস বোঝায় আর কি নাম দিলাম এটা জরুরি না, বাট কনসেপ্ট মনে রাখলে। আচ্ছা, তিনটা সার্কিট বুঝতে পারছো? জি বুঝতে পারছি। আজকে আমি আর এক্সট্রা দেখাচ্ছি না, কারণ এমনিতে নতুন অনেক কিছু দেখাই ফেলছি, এই ভিডিওটা জি আবার ভাই, ভালো করে সবাই দেখেন একদম শুরু থেকে, মানে না টেনে টেনে, কারণ এই কনসেপ্ট কিন্তু খুবই জরুরি, আনসিমেট্রিক্যাল ফল্ট করতে গেলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের জানতে হবে, তবে আমরা ইজিলি বুঝতে পারবো কখন কোন সার্কিট ইউজ করব, কিভাবে ইউজ করব, ক্যালকুলেশন কিরকম হবে, বুঝতে পারছেন? জি ভাই এটা বুঝতে পারছি। এখন ধর প্রশ্ন হচ্ছে যে এই জন্য মনে হয় আমার একটু ওই এসি সার্কিটের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা হ্যাঁ দরকার ছিল। ওইটা তো অবশ্যই, হ্যাঁ ওইটা তো অবশ্যই দেখে আসলে অবশ্যই ভালো, বিশেষ করে তো এটা ব্যালেন্সে ভাই কার কত সাথে নম্বর কাজ ভিডিও করবে। ভাই, একটু ভিডিও নাম্বারটা বললে ভালো হয়, খুঁজে পাওয়া তো কষ্ট ভিডিও হবে। আছে আমার, খেয়াল নাই আমার, আসলে দেখতে হবে, দেখে এই করতে হবে যে কত নাম্বারে আছে। আচ্ছা সম্ভবত আচ্ছা, মডিউল 1-এ 3 ফেজ বলে লেখা আছে, থ্রি মডুলন থ্রি লেকচার থ্রি, লেখা 3 না, মডিউল 1-এ 3 ফেজ বলে লেখা আছে, একটু নামটা দেখে নিয়ে। থ্রি ফেজ, ওকে ওই থ্রি ফেজ সার্কিট বেসিক এটা না? মেবি হ্যাঁ ওইটাতে থাকতে পারে, একটু দেখে নিন। আচ্ছা আচ্ছা, কারণে হারমোনিক পড়াতে চাইছি। জি জি আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাক, আপনারা এগুলা দেখেন, দেন নেক্সট এইটার আমি হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টার্মের দিকে আগাবো যে কিভাবে কি করা যায়। এগুলা সব মোটামুটি হচ্ছে আমার PDF এ নোট করা আছে যতটুকু দরকার টুকটাক, আর ভিডিওতে তো পাবেন ইনশাল্লাহ। ভাই আমার ওই অঙ্কটা একটু যদি দেখে দিতেন ভাই। আচ্ছা, আপনার হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে ছবি দিতে ভাই, প্রসেসটা দেখে বলেন। দেখুন, আচ্ছা ওদের এটা বইয়ের কত নাম্বার ম্যাম? আমি আপনাকে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আছে, বাট ডিপ্লোমা কত নাম্বার? 2 নম্বর ম্যাথ ভাই। 2 নাম্বার,
ছেষট্টি কেবি বিশিষ্ট ক ফ দুইটা জেনারেটর, তাই তো? আমি তো আমার মতো করেছি আর কি। কিন্তু আপনি ফল্ট বের করছেন। ফল্ট বের করে বের করেছিলাম কিন্তু ওদের সাথে মানুষ তো মিলতেছে না। আপনি একটু ফল ছাড়া গুলো একটু দেখেন যে কাল। হ্যাঁ, আমি তো বেস কে বি ধরছি 66 কেবি এবং বেস এম বি এ 6 এম বি ধরে করছি, আর ওগুলা এম বি এ তে কনভার্ট করে নিয়েছি 6 এম বি এ, 4 এম বি এ। আর এই যে রিয়াকটেন্স যে আছে 0.3 ওহম পার কিলোমিটার, এটা করছে? এটা ভাই যে পাশে করছি উপরে দেখেন, জেড বেস বের করছি। হ্যাঁ, জেড বেস হচ্ছে ভাই, এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে তো আমার এই লাইনের তো বেস কে বিয়ে দেওয়া নাই, সেটা কি করব পরে আমি? এটা তো ট্রান্সফরমারের উভয় সাইড 33 হবে। সেকেন্ডারির সাথে জোড়া 33 দেখুন, দেখেন জেড বেস হ্যাঁ 33/6 এম বিএ, তাই না? হ্যাঁ, ঠিক আছে, 183.5 আসছে। 33 স্কয়ার বা 6। হ্যাঁ ঠিক আছে, তারপরে লাইনের, তাহলে কি আমরা কি জানি হচ্ছে যে নিজস্ব বাই হচ্ছে যে ফোল্ড মানে সরি বেস। বেস, তো হচ্ছে যে ই এক্সেল ওয়ার হচ্ছে নিজস্ব মনে হয় 0.3, আর বেস 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 দেওয়া ছিল মনে হয় হচ্ছে 181.5। আচ্ছা দাঁড়ান আমি শেয়ার করি। একটু শেয়ার করেন ভাই। ভাই XZ1 XT2 দেখেন তো ভাই, দেখতে XT1টা। পাচ্ছেন? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি ভাই। এই যে 181.5 আসছে, বাট এইটা কত দ্বারা ভাগ করছেন? 30.25, এটা কেন? না এটা মনে হয় অন্যটা করছি আগে একটু ভাই, এটা দেখেন একটু যে আমার XZ1 XT1 গুলো একটু দেখেন একটু আগে। এটা তো মনে হচ্ছে ঠিকই আছে যেভাবে করছেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কয় কিলোমিটার বলছে এটা? এই যে 150 কিলোমিটার, এটা কি হিসাব এখানে হ্যাঁ করছে? এই যে 150 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে তো শর্ট হয়েছে, তাহলে আমার এই যে এটার সাথে গুণ করবেন না, এটাকে গুণ করছেন এই 50 কিলোমিটার? না না এটা তো ভাইয়া ওইরকম বুঝি নাই, আর এরকম তো মানে কহ করি। এই যে বলতেছে 150 কিলোমিটার লাইনের 50 কিলোমিটার দূরে শর্ট হয়েছে, তাহলে এই যে ওহম, যে 0.3 ওহম পার কিলোমিটার, তাহলে 50 কিলোমিটার পর্যন্ত কারেন্ট যাচ্ছে, বাকি 100 কিলোমিটারের ভিতরে কারেন্ট যাবে না, কারণ ওই যে শর্ট আগেই হয়ে গেছে। কথা কি বুঝছেন? হ্যাঁ 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 জি তাহলে জি আমাকে কি বুঝছি। করতে হবে, এই 50-এর সাথে 0.3 গুণ করতে হবে। আচ্ছা এবার আচ্ছা যেটা আচ্ছা পেলাম সেইটা ডিভাইডেড বাই 181.5 করলে হবে এক্সেল ওয়ান, সেইটা এখানে বসাবেন, তারপরে বাকি হিসাব। আমার মনে হয় এটা করলে আচ্ছা মিলে ভাই, যায়। আচ্ছা ভাই করতেছি। এখানে হচ্ছে যে ভাই দেখেন, মানে আমি তো বেস কিবে আমাদের ডিপ্লোমার বইয়ে সমস্ত অঙ্ক মেধা থেকে তুলে দিয়েছে, কিন্তু কোন একটা মেধা তারা বেস কিবে ধরে দেয় নাই। তো আমি বেস কিবে দেখলাম যে যদি আমি মিথ্যা, 66 দুটো ধরি মিথ্যা। তাহলে না, 66 ধরলে এই যে জেনারেটর আর জেনারেটর দুইটা আমার করা হয়ে যাচ্ছে, মিলানো যা ভোল্টেজ তাই আসতেছে। বেজ সবসময় দেবে না, বেজ নিজে ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ধরছি, সেই জন্য ধরলে এই যে জেনারেটর 6 এমবি এর জন্য আমার আর বের করা লাগতেছে না, শুধু চারের জন্য বের করা লাগতেছে, হ্যাঁ ওইটা তিনটা বের করা শুধু লাগতেছে। এই যে এটা ঠিক করেন, এটা ঠিক করেন, ম্যাথ মিলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই ঠিক ঠিক আছে, করে আমি আমাকে করে ইনশাল্লাহ সাবমিট। পাঠায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই তাহলে ঠিক আজকে আছে, আপাতত এতটুকু থাকে। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম।